দেখ এটা খুব ভালো অঙ্ক, ঠিক আছে? ষোলো নম্বর অঙ্কটা করাচ্ছি, কত নম্বর অঙ্ক? ষোলো নম্বর অঙ্কটা, ঠিক আছে? তো তোরা কোশ্চেনটা দেখে নিয়েছিস, কোশ্চেনটা দেখেছিস তো? আশা করি কোশ্চেনটা দেখে নিয়েছিস। এখানে লিখলাম ষোলো নম্বর অঙ্ক, কি বলেছে? নতুন করে কিছু বোঝাতে হবে না, এগুলো সব জানিস, ঠিক আছে? দেখ কি বলেছে অঙ্কটা, বলছে আপ্তে গুপ্তের সাথে আর পার্টনার্স ইন আ ফার্ম উইথ প্রফিট শেয়ারিং রেশিও অন 4:3:3, ঠিক আছে? মানে ওল্ড রেশিও বলেছে 4:3:3। তার মানে এখানে পার্টনারদের নাম শর্টে লিখছি, এ জি আর এস, এই তিনজন পার্টনার ছিল আপ্তে গুপ্তের সাথে। ওল্ড রেশিও কত ছিল? 4:3:3। তো এখানে লিখবো কি? এখানে লিখবো ওল্ড রেশিও, কি লিখছিলাম? ওল্ড রেশিও 4:3:3 হয়ে গেল, 4:3:3। আচ্ছা এবার কি বলছে? এবার বলেছে যে অঙ্কটার ব্যালেন্স শিট দিয়েছে 31 ডিসেম্বর 2018। এবার আমাকে দেখতে হবে, এবার আমাকে দেখতে হবে, খুব ভালো অঙ্ক দিয়েছে এটা, আমি যেরকম অঙ্ক এক্সপেক্ট করছিলাম সেরকমই একটা অঙ্ক পেয়েছি। ব্যালেন্স শিট কোন দিন দিয়েছে কোশ্চেনে বল, বল 31 ডিসেম্বর 2018 ব্যালেন্স শিট দিয়েছে। ঠিক তারপরেই দেখ পরের পেজে দিয়েছে গুপ্তে রিটায়ার, রিটায়ার করেছে কে? গুপ্তে। তার মানে গুপ্তে এখানে জি করে দিলাম, এ রিটায়ার করেছে, আশা করি বোঝা গেল রিটায়ার করেছে। এবার কি বলেছে এখানে যে ব্যালেন্স শিট দিয়েছে না, ব্যালেন্স শিটের নিচে দিয়েছে গুপ্তে রিটায়ার অন 30/9/2013। কবে রিটায়ার করেছে? 30/9। মন দিয়ে শুনবি, দেখ আমি বলে দিচ্ছি কোশ্চেনে যেই ব্যালেন্স শিট দিয়েছে 31 ডিসেম্বর 2018, এটা হচ্ছে ব্যালেন্স শিট দিয়েছে, ঠিক আছে? আর রিটায়ারের ডেট কবে দিয়েছে? 30/9/2013, সরি 18 বলেছো, ডেটটা 18 দেখছি তো, 18। এতদিন অঙ্ক কী করতে জানিস? যেই দিন ব্যালেন্স শিট থাকতো সেই দিনই রিটায়ার বা তার পরের দিন। আর আজকে কী পেলি? যেদিন ব্যালেন্স শিট দিয়েছে তারপরেও 9 মাস ব্যবসা হয়েছে, 9 মাস পর রিটায়ার হয়েছে, একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক আছে, এর জন্য চেঞ্জ তো হবে। কি মনে হয় এই 9 মাস ব্যবসা হয়েছে, ধর এখানে এই দিন, এ দেখ তোকে সাজিয়ে দিচ্ছি, দেখ এটা ধর 31/12/2018, এটা ব্যালেন্স শিটের ডেট ছিল, এটা হচ্ছে ব্যালেন্স শিটের ডেট। আর রিটায়ার হয়েছে কবে? রিটায়ার হয়েছে কবে দেখ? না 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 ভুল দিয়েছে, 30/9/18 হবে না, 30/9/19 হবে, চেঞ্জ করে নি, এটা 30/9/19 হবে, 18 হবে না, 30/9/19 হবে, এটা ভুল দিয়েছে, কী বললাম? এটা 30/9/19 হবে। ব্যালেন্স শিট দিয়েছে 31 ডিসেম্বর 2018, আর রিটায়ার হয়েছে কবে? ঠিক তার 9 মাস পর, 9 মাস পর রিটায়ার। ওইটা দেওয়ার কোনো মানে নেই, এরকম কোনোদিন দেবে না। মানে এখানে কোশ্চেনে এটা ভুল দিয়েছিল, কোশ্চেনে বলেছিল 31 ডিসেম্বর, মানে এই তারিখে ব্যালেন্স শিট দিয়েছে আর রিটায়ারমেন্ট দিয়েছিল কবে? 30/9/18, ওরকম কোনো হবে না। মানে রিটায়ারমেন্টটা হতে পারে ব্যালেন্স শিটের ডেটে রিটায়ার হবে, নাহলে ব্যালেন্স শিট ডেটের পরে হবে, পরে হবে, তো ওখানে প্রিন্টিং মিস্টেক ছিল, ওটা 19 হবে, ঠিক আছে? তার মানে কি, যেদিন ব্যালেন্স শিট দিয়েছে তারপরেও ব্যবসা হয়েছে কমাস, আরও 9 মাস ব্যবসা হয়েছে। আচ্ছা 9 মাস ব্যবসা হলে ব্যবসায় প্রফিট বা লস কিছু তো হবে, তাহলে সেই প্রফিট লস হলে পার্টনাররা পাবে না? এই ট্রিটমেন্টটা হবে, এই ট্রিটমেন্টটা হবে, এর জন্যই অ্যাকচুয়ালি দিয়েছে অঙ্কটা, কী বললে বুঝতে পারলি তো? তার মানে এখানে 9 মাসের গল্প আছে একটা, কত টাকা প্রফিট কী করে বের করতে সব শিখিয়ে দেবো, তা জিনিসটা বুঝতে পারলি তো? হ্যাঁ কি না, এই 9 মাস ব্যবসা হয়েছে না, আরে এই 9 মাস, এই 9 মাস পুরো বিজনেস হয়েছে, তো 9 মাস বিজনেস হলে বিজনেসে কেনা বেচা হয়েছে, তো তো প্রফিট লস তো কিছু একটা হবে, হয় প্রফিট নাই লস হবে তো কিছু, তো 9 মাসে যে প্রফিট লস, এই যে যে গুপ্তে আছে ও বলবে না এই 9 মাসে আমি ব্যবসা করলাম আমার প্রফিট দাও বা লস, তো এইটা ক্যালকুলেট করতে হবে, কী করে করবো সব পরে শিখিয়ে দেবো, ঠিক আছে? আশা করি বোঝা গেল দাদা অবধি, এটা মুছে দিচ্ছি। আচ্ছা এবার কী বলেছে দেখ, এইবার চলে আয়, বলেছে গুপ্তে রিটায়ার করেছে আর আপতে আর সাথে ক্যারি অন দ্য বিজনেস ইন দেয়ার ওল্ড রেশিও। ও তাহলে বিজনেসটা কন্টিনিউ করছে কারা? আপতে আর সাথে, কী রেশিওতে? বলছে ওল্ড রেশিও, ওল্ড রেশিও এ নর্মাল জিনিস, বল না তোদেরকে বলছে, শোন রিটায়ার করেছে কে? গুপ্তে। তো গুপ্তে যদি বেরিয়ে যায় তাহলে বিজনেস করবে কারা? আপতে আর সাথে। তা আপতে আর সাথে জানো কোশ্চেনের রেশিও বলেই দেয়নি, তাহলে তুই কোন রেশিও করতি? 4:3 করতি, নিউ রেশিও এটাতে করতি 4:3। তাহলে লেখ নিউ রেশিও, লেখ 4:3, লেখ নিউ রেশিও, লেখ 4:3। এখানে কিছু হবে না, এটা নিউ রেশিও। আরে এটাই বলেছে কোশ্চেনে, কোশ্চেনে না এটাই বলে দিয়েছে, কোশ্চেনে বলে দিয়েছে বিজনেস থেকে বেরিয়ে গেছে কে? গুপ্তে বেরিয়ে গেছে, তাহলে বিজনেস কন্টিনিউ করবে কে? আপতে আর সাথে। যারা বিজনেসটা কন্টিনিউ করবে, ঠিক আছে তো, কন্টিনিউ করছে কারা? আপতে আর সাথে। বলেছে ওদের আগে যা রেশিও ছিল সেই রেশিও হবে, নতুন কিছু বলেছে? কিছু বলেনি। তো এখান থেকে গেনিং রেশিও বের করতে পারবি তো? গেনিং রেশিও কী করে করবো দেখ, শিখিয়েছিলাম পার্টনার্স ওল্ড নিউ, ঠিক আছে তো, করার দরকার নেই রে, ফালতু করবো, করার দরকার নেই তো,
আচ্ছা ঠিক আছে করে দিই, তোর বুঝে যাবি করার দরকার নেই, যদি এটা করার দরকার নেই এটাই হবে, গেনিং রেশিও নিউ রেশিওটাই গেনিং রেশিও হবে। গেন তাহলে কি হবে, এ জি এস এর কত হবে, চার তিন তিন মানে চার বাইয়ের দশ, চার বাই দশ এটা হবে তিন বাই দশ আর এটা হবে তিন বাই দশ, ঠিক আছে। নিউ রেশিও কত, এর হচ্ছে চারের দশ, এর হচ্ছে চারের দশ, তাই তো, সরি দশ কেন হবে, চারের সাত হবে, ফোর ইস টু থ্রি, চার বাই সাত, জির কিছু হবে না, সির হবে তিন বাই সাত, তাহলে চারের দশ থেকে চারের সাত কত দেখি, কেউ করতে পারবি তাড়াতাড়ি করতে পারবি, করে বলতো কত হচ্ছে চারের দশ থেকে চারের সাত বাদ দিলে, এখানে এই দেখ এখানে লিখলাম চারের সাত, কারণ আমাদের গেনিং রেশিও বের করার ফর্মুলা নিউ মাইনাস ওল্ড, নিউ চারের সাত আর ওল্ড চারের দশ, না ভুল করেছিস, প্লাস বারো বাই সত্তর হবে, দেখ আবার কর, বারো বাই সত্তর হচ্ছে এটা, ঠিক আছে তো। আচ্ছা এটা কত হবে, এটা হবে জিরো মাইনাস তিনের দশ, তো মাইনাস তিনের দশ হচ্ছে এটা, আর এটা কত হবে তিনের সাত মাইনাস তিনের দশ কত হচ্ছে নয় বাই, কত হচ্ছে নয় বাই সত্তর, করে দেখ নয় বাই সত্তর হচ্ছে, তাহলে কত হচ্ছে টুয়েলভ ইস টু নাইন, এখানে লিখলাম টুয়েলভ ইস টু নাইন, টুয়েলভ ইস টু নাইনকে ছোটো করলে কী হয় ফোর ইস টু থ্রি, তাহলে ওটাই হলো। যদি কোশ্চেনে শুনে নে টোটো, যদি কোশ্চেনে নতুন রেশিও বলে না দেয় তখন ওল্ড রেশিওটা গেনিং রেশিও, এটা প্রথম দিনই শিখিয়েছি তো, নতুন রেশিও কি অঙ্কে বলেছে, বলেনি তো, মানে সেইভাবে তো বলে নতুন রেশিও, তাই ওল্ড রেশিও গেনিং রেশিও, তো করে দেখলি এটাই হচ্ছে, হয়ে গেল এত অবধি, বুঝবো মুছে দিই তাহলে। এইবার গুডউইল, আমরা কেন ওয়ার্কিং থাকে গুডউইলটা বের করে নিই আগে তাড়াতাড়ি করে, তো দেখ গুডউইলটা বের করবো, গুডউইলটা কি বলেছে, এবার এ নম্বর পয়েন্ট পড়ছি, গুডউইল ইজ টু বি ভ্যালুড, এই অঙ্কটার গুডউইলটা একটু টাফ আছে, টাফ আছে মানে কি, টাফ কেন বলবো, এইটা ক্লাস টুয়েলভের জিনিস, মানে দেখ তোদের মনে আছে কি না জানি না, ক্লাস টুয়েলভে একটা চ্যাপ্টার ছিল পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের পরেই একটা চ্যাপ্টার ছিল ভ্যালুয়েশন অফ গুডউইল, গুডউইলের কী করে ভ্যালু বের করতে হয়, গুডউইল এর ভ্যালুটা কী করে বেরোয় সেটা যে ভ্যালু জানবে সেই অঙ্কটা পেরিয়ে যাবে, এই গুডউইলের ভ্যালু না জানলে এই জায়গাটা করতে অসুবিধা হবে, ঠিক আছে তো, গুডউইলের ভ্যালু কী করে করতে হয়, ঠিক আছে তো, তো কী বলছে, তো যদি মনে হয় গুডউইলের ভ্যালু জানিস না কোনো অসুবিধা নেই, আমার চ্যানেলেই অলরেডি ভিডিও আছে গুডউইল ভ্যালু কী করে, গুডউইল ভ্যালু করতে, গুডউইলের ভ্যালু কী করে ক্যালকুলেট করতে, ওর উপর তিনটা ভিডিও করা আছে, ঠিক আছে তো, তো এ নম্বর পয়েন্ট বলছে গুডউইল ইজ টু বি ভ্যালুড অ্যাট টু ইয়ার পারচেস অফ অ্যাভারেজ প্রফিট ফর লাস্ট থ্রি কমপ্লিটেড ইয়ার্স অ্যান্ড দ্য পিরিয়ড আপ টু দ্য ডেট অফ রিটায়ারমেন্ট, বাট নো গুডউইল অ্যাকাউন্ট ইজ টু বি রেজড, বলে স্যার মানে কী বলেছে, মানে বলেছে অন্যান্য অঙ্কে গুডউইল বলেই তো, আগে যতগুলো অঙ্ক করছিলাম গুডউইলের ভ্যালু বলে দিচ্ছিল আর এখানে ভ্যালু বলে দেয়নি, বলছে তুমি ভ্যালু বের করো, এই অঙ্কে গুডউইলের ভ্যালু বলে দেয়নি, তোকে গুডউইলের ভ্যালু বের করতে বলেছে, এবার গুডউইলের ভ্যালু বের করার অনেকগুলো মেথড আছে, একটা মেথডের নাম হচ্ছে অ্যাভারেজ প্রফিটে কেউ গুডউইলের ভ্যালু বের করতে পারে, ঠিক আছে, ওয়েটেড অ্যাভারেজ বলে একটা মেথড হয়, ঠিক আছে তো, কিছু লিখতে হবে না এগুলো, ঠিক আছে তো, তারপর সুপার প্রফিট মেথড আছে একটা, অ্যানুইটি মেথড আছে, তারপর ক্যাপিটালাইজ মানে অনেক মেথড আছে, মানে গুডউইলের ভ্যালু বের করার অনেকগুলো মেথড আছে, ঠিক আছে, এবার দেখতে হবে এখানে কোন মেথডে করতে বলেছে, এখানে বলেছে গুডউইলটা গুডউইলের ভ্যালু বের করো টু ইয়ার পারচেস অফ, টু ইয়ার পারচেস অফ অ্যাভারেজ প্রফিট লাস্ট থ্রি কমপ্লিট ইয়ার্স, মানে কোন মেথডে করতে বলছে গুডউইলের ভ্যালুটা অ্যাভারেজ প্রফিটে, তো দেখ এখানে মুছে দিলাম, এখানে লিখছি একটা একটা করে লিখি, গুডউইলের ভ্যালু কোন মেথডে করতে বলেছে বল, অ্যাভারেজ প্রফিট, লেখ গুডউইল, এখানে লেখ গুডউইল আন্ডার আন্ডার অ্যাভারেজ প্রফিট মেথড, কী লিখলাম, গুডউইল আন্ডার অ্যাভারেজ প্রফিট মেথড, কোন মেথডে গুডউইল করতে বলেছে, অ্যাভারেজ প্রফিট মেথডে গুডউইল করতে বলেছে, কোন মেথডে গুডউইল করতে বলেছে, অ্যাভারেজ প্রফিট মেথডে গুডউইল বের করতে বলেছে, তো অ্যাভারেজ প্রফিট মেথডে গুডউইল কী করে বের করতে হয়, ফর্মুলা বলেছি শোন, বলছি দেখ অ্যাভারেজ প্রফিট, অ্যাভারেজ প্রফিট সঙ্গে কী মাল্টিপ্লাই করতে হবে, নাম্বার অফ ইয়ার অফ পারচেস, কী বললাম, নাম্বার অফ ইয়ার অফ পারচেস, ফর্মুলা যদি বুঝতে অসুবিধা হয় আমার ওই ভিডিওতে বোঝানো আছে ফর্মুলাটা কী করে তৈরি হয়েছে, ওখানে বুঝিয়ে দিয়েছে, তো সুতরাং এখানে ডিসকাস করবো না, অ্যাভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার অফ পারচেস, ঠিক আছে, তো দেখ একটা একটা করে বলছি, এখানে দেখ নাম্বার অফ ইয়ার অফ পারচেস কত দিয়েছে, মাঝে মাঝে কোশ্চেনের দিকে দেখাস, টোটো টোটো এ নম্বর পয়েন্টটা দেখ, বলছে গুডউইল ইজ টু বি ভ্যালুড অ্যাট টু ইয়ার পারচেস, ক বছরের পারচেস বলেছে, টু ইয়ার পারচেস, তাহলে এখানে নাম্বার অফ ইয়ার অফ পারচেস এখানে দুই বসাতে পারি, দুই তো বসাতে পারি, আর এখানে কী বলেছে দেখ টোটো, অ্যাভারেজ প্রফিট, ওখানে কী বলেছে আবার পর, এ নম্বর পয়েন্টটা পর, বলেছে গুডউইল ইজ টু বি ভ্যালুড টু ইয়ার পারচেস অফ অ্যাভারেজ প্রফিট ফর লাস্ট থ্রি কমপ্লিট
last 3 completed years and period up to the date of retirement. মানে last 3 বছরের profit দিয়েছে এবং আরো 9 মাসের profit দিয়েছে. লাইনটা মানে বুঝতে না বলে আবার বলে দিচ্ছি. বলছে last 3 completed years মানে 3টে পুরোপুরি বছরের profit দিয়েছে এবং business আরো 9 মাস করেছিল continue সেই 9 মাসের profitও দিয়েছে. স্যার কোথায় বলেছে profit গুলো? দেখ C নম্বর পয়েন্টের নিচে বলেছে. নিচে বলছে profit for last 3 years. last 3 বছরের profit কত দিয়েছে? 36,000, 21,000, 28,000 লাস্ট 3 বছরের প্রফিট দিয়েছে. তো দেখ কি বলেছে এখানে, তোরা নিজেরাই বলতে পারবি. শোন মন্দি শোন, এখানে অ্যাভারেজ প্রফিট বলতে কি বুঝিস আমি আবার বলছি. অ্যাভারেজ প্রফিট বলতে বলছে থ্রি কমপ্লিটেড ইয়ার. কি বললাম? থ্রি কমপ্লিটেড ইয়ার মানে 3 বছরের প্রফিট তো বলবেই, তার পাশাপাশি বলছে অ্যান্ড দ্য পিরিয়ড আপ টু দ্য ডেট অফ রিটায়ারমেন্ট. মানে 3 বছরের পুরো প্রফিট তো বলেইছে. নিচে বলে দেখ 3টে বছর প্রফিট দেখতে পাচ্ছিস, তারপরেও আরও যতদিন অবধি ব্যবসা কন্টিনিউ করে আরও 9 মাস, 9 মাসের প্রফিটও বলছে. তার মানে কী কী হবে প্রফিট, অ্যাভারেজ প্রফিট কী করে বের করবো দেখ, এখানে দেখছি. বলবি, বুঝতে অসুবিধা হলে আমাকে বলবি, এখনই বলবি, কোনো অসুবিধা নেই. 3 বছরের প্রফিট কত? প্রথম বছরের প্রফিট 36,000 টাকা, তারপরের বছর কত বলেছে? 21, তারপরের বছর 28. এটা তো 3 বছরের প্রফিট হলো, আরও 9 মাস বিজনেস করেছে না, তো 9 মাসে কত প্রফিট? 20,000 টাকা. তারপরের লাইনই বলেছে 20,000 টাকা, নিচে লিখলাম এখানে 20,000 টাকা প্রফিট. তার মানে এই যে প্রফিটটা বলতো, এটা কত বছরের প্রফিট আছে বলতে পারবি? 3 বছর 9 মাস, 4 বছর না, 3 বছর 9 মাস. তাহলে কীভাবে লিখবো? তোরা ছোটোবেলায় করে একদম ছোটোবেলায় অঙ্ক করেছিস, ওই মনে পড়ে তোর মাস দিন মাস বছরের অঙ্ক করেছিলি? তাহলে দেখ এখানে কত বলছে, 3 বছর 9 মাস, তাই তো? 3 বছর 9 মাস কীভাবে সাজাবো দেখ, কীভাবে সাজাবো দেখ. 3 বছর আর 9 মাসটাকে কী বলতে পারিস? 9/12. আরে 9 মাস মানে কত বছর? 9 মাস মানে 9/12, সরি তোর 9/12, 9 মাস মানে 9/12. অ্যাকচুয়ালি আমি মাসে কনভার্ট করবো পুরোটাকে, মানে সরি মাসে কেন বললাম আমি, 3 বছর 9 মাস মানে আমি বলতে চাই কত বছর, 3 বছর মানে 3 বছর আর 9 মাস মানে 9/12. তাহলে 9/12 ছোটো করলে কত হচ্ছে? 9কে 12 দিয়ে কাটলে 3/4 বলতে পারি, 3×3=4, হ্যাঁ কি না? তার মানে এটাকে কী বলতে পারি, 3×4=12 আর 3×15=4 বল, এটা বুঝেছিস? ছোটোবেলার জিনিস মনে করিয়ে দিলাম, ঠিক আছে, বুঝেছিস নাকি? আবার বলবো এই নিচেরটা, তাই তো? এটা দেখ 3 বছর 9 মাস বলেছে রাহুল, এখানে অসুবিধা হবে না বলে দিলাম. 3 বছর 9 মাস মানে আমি বলছি 3 বছর 9 মাস মানে কত বছর? 3 বছর যেমন তোকে ধর বললো 150 মিনিট, আমি বললাম বল 150 মিনিট মানে কত ঘন্টা, সেরকম 3 বছর 9 মাস মানে কত বছর? 3 বছর আর 9 মাস মানে কত বছর? 9/12, 12 মাসে 1 বছর হয়, তাহলে 9 মাসে কত বছর? 9/12. তাই এটা করে 3×3=4 মানে 15/4 হলো, এখানে 15/4 লেখ ×2, ঠিক আছে? নিচেরটা মুছে দিই, নিচেরটা মুছবো, একটু পরে মুছবো, তাই তো? আচ্ছা তুই ক্যালকুলেটার কর রাহুল, বলছি আস্তে আস্তে তাড়াহুড়ো করে লাভ নেই. এখানে উপরটা যোগ করে হয়েছে 1,05,000, উপরটা যোগ করে 1,05,000 হয়েছে, তাই তো? দেখ উপরটা যোগ করে কত বললাম, 1,05,000, এখানে লেখ 1,05,000. দেখ তোরা জানিস কি না, এই না দেখ এদিক টাকা, এই দেখ টোটো ছোটোবেলার অঙ্ক 15/4, এটাকে যদি আমি উল্টে দিই তাহলে কী হবে? 4/15, জানিস এটা 4/15, 1,05,000 উল্টে দিলে কত হচ্ছে? 4/15×2. এবার কর এই 15কে 1,05,000 দিয়ে ভাগ করলে কত হয় জানিস? 7,000, ক্যালকুলেট করি, 7,000 হচ্ছে. 7,000-এর সঙ্গে 4 গুণ করলে 28,000, কারণ 4×7=28, 28,000, 28,000-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 56,000. বোঝা গেল গুডউইল কত হলো? 56,000. এটা মানে কত কঠিন দিতে পারে দেখ, এরকম ট্রিটমেন্ট দেখ শিখিয়ে দিলাম, এরকমও দিতে পারে ট্রিটমেন্ট শিখিয়ে দিলাম. তাহলে গুডউইল কত বেরোলো তোর? 56,000 টাকা গুডউইল. এই অঙ্কটা কি কোথায় এসেছিল জানি? ICW, যারা CMA পড়ে, কস্টিং পড়াশোনা করে, ICW বলে একটা কোর্স হয়, সেখানকার অঙ্ক এটা, ICW ইন্টারের অঙ্ক এটা, ঠিক আছে? তো বুঝতে পারলি? তাহলে হয়েছে, টোকা হলে বলবি, মুছব, টোকা হয়েছে, তোর টোকা হয়েছে, মুছে দিই, মুছে দেবো, কিন্তু 56,000 মুছে দেবো, ঠিক আছে? দেখ এই অঙ্কটা না খুব একটা টাফ লাগবে না, এই যে যেই যেই জায়গাগুলো টাফ সেই জায়গাগুলোই আমি করে দিচ্ছি, ঠিক আছে? তো এই জায়গাগুলো টাফ মানে এগুলো নতুন. 56,000 টাকা বেরোলো তো গুডউইল, বেরোলো 56,000 টাকা. এইবার আমাকে কোশ্চেনটা পড়ে দেখতে হবে, দেখি কী বলেছে গুডউইল, গুডউইলটা ওরা কী করতে বলেছে দেখ তো, কী বলেছে, কিছু বলেছে ওরা? ওই দেখ এ নম্বর পয়েন্টে বলেছিল নো গুডউইল অ্যাকাউন্ট ইজ টু বি রেজ, বলছে তুমি বইতে গুডউইল দেখাতে পারবে না. আরে আমরা তো বইতে গুডউইল দেখাই না, ও মানে আমরা যেটা করি সেটাই করতে বলেছে, আমরা যেটা করি সেটাই করতে বলছে. তার মানে কী হয়, এই যে এই অঙ্কটায় লাভ করেছে কারা? ARS, তাই তো? ARS লাভ করে, আমি কী বলেছিলাম, যারা লাভ করবে ফিউচারে তারা আজকে দেবে, দিলে ওদের ক্যাপিটাল কমে যাবে,
ওদের ক্যাপিটাল কমে যাবে। আচ্ছা কত টাকা ছিল? আচ্ছা আস্তে আস্তে, ওয়ার্কিং শেষ হয়নি, এখানে কি লিখবি? রিটায়ার করেছে কে বল? জি রিটায়ার মানে গুপ্তে। তাহলে কি লিখবি? গুপ্তেশ গুডউইল বের করতে হবে। শিখিছি, লেখ, ওয়ার্কিং শেষ চলছে, লেখ। তার নিচে লিখবি গুপ্তেশ গুডউইল, গুপ্তেশ গুডউইল। কত টাকা গুডউইল ছিল? 56,000 টাকা। তার মধ্যে গুপ্তেশ শেয়ার কত? 3/10। 56,000 কে 3/10 করলে কত হয় দেখ? 5,600 × 3 করে দেখ তো। না না আমি দেখ, 10 ছিল তো, এই শূন্যকে, এই শূন্য কেটে দিল, তাই বলো 16,800। 16,800 বুঝিস তো বলবো? তার মানে এই 16,800 কে পাবে? গুপ্তে পাবে। যে পাবে তার ক্যাপিটাল বাড়বে। তার মানে কেইট দিকে লিখবে, একটু নিচের দিকে লিখছে, কেইট দিকে গুপ্তের ঘরে 16,800 বসিয়ে দিলাম এখানে দেখ, এটা কোনো অসুবিধা নেই, 16,800 বসিয়ে দিলাম। আচ্ছা এই টাকাটা কাটা দেবে এ আর এস, তাহলে এখানে লিখতে পারি বাই এ অ্যান্ড এস বল? এটা জানিস, নতুন কিছু নয়। আর এখানে কি হবে? এই টাকাটা এ আর এস যখন দেবে তখন ওদের ক্যাপিটাল কমবে এ আর এস এর। তাহলে এখানে কি লিখবো? 2G বলে লিখবো, 2G অ্যাকাউন্ট বলে লিখবো। কোন রেশিওতে গেনিং রেশিও কত বেরিয়ে ছিল আমাদের? 4:3। তার মানে 16,800 4:3 তে ভাগ করে দেন, 16,800 4:3 তে ভাগ করে দেন, 9,600। আচ্ছা আরোটা 7,200। আশা করি বুঝতে পেরেছি, এটা এটা বোঝানোর কিছু নেই, অ্যাকচুয়ালি নতুন কিছুই নয়, এগুলো অনেকবার করেছি। তাহলে গুডউইল একটা ট্রিটমেন্টটা বোঝা গেল কি রে? দেখ এটা ICW অঙ্ক, ভয় পাওয়ার কিছু নেই, অঙ্কটা বুঝতে পেরেছিস তো কি করলাম? তাহলে কি পয়েন্ট হলো আমাদের? গুডউইল পয়েন্টটা হলো। এবার 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 নর্মালি আমরা করা আরম্ভ করি, ঠিক আছে? তো একটা একটা করে ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে দেখ তো, সময় বাকি আছে একটু, এটা করে নে, ধর বলছি ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডের দিকে দেখ, সান্ডি কেইটার ছিল কত? 60,000 টাকা, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তাই লাইবিলিটি সাইডে বসিয়ে দেয় কেইটার্স বলে 60,000 টাকা। লাইবিলিটি সাইডে বসিয়ে দেয় কেইটার্স বলে কত টাকা? 60,000 টাকা হয়ে গেল। ঠিক তার নিচেই কি বলেছে? রিজার্ভ, রিজার্ভ কত বলেছে? 10,000 টাকা। রিজার্ভ তো পার্টনারদের মধ্যে ভাগ হয়ে যায়, রিজার্ভ পার্টনারদের ভাগ হয়ে যায়, ভাগ হয়ে গেলে পার্টনারদের ক্যাপিটাল বেড়ে যাবে। তাই কেইট দিকে লিখবো, লেখ বাই রিজার্ভ, লেখ বাই রিজার্ভ। কোন রেশিওতে ভাগ হবে টোটো? টোটো কোন রেশিওতে ভাগ হবে? 4:3:3। তাহলে লেখ 10,000 কে 4:3:3 তে ভাগ করলে কত হচ্ছে? 4,000 3,000 3,000 হয়ে গেল। দেখ কত ইজি, ক্যাপিটাল আপতের ছিল 40, গুপ্তের ছিল 30, আর সাথের ছিল 60, 40 30 60। এখানে লেখ ক্যাপিটালে, লেখ 40,000 30,000 60,000। তাহলে কী লিখবো? বাই ব্যালেন্স বিডি, ঠিক আছে অসুবিধা নেই এখানে। আচ্ছা তাহলে লাইবিলিটি সাইড কমপ্লিট হয়ে গেল টোটে, আর টোটো ক্লিয়ার। অ্যাসেট সাইড চলে আয়, ক্যাশ ইন হ্যান্ড, ঠিক আছে? ক্যাশ ইন হ্যান্ড, অ্যাসেট হলে ক্যাশ ইন হ্যান্ড, কিন্তু আমরা এখন লিখতে পারবো না, কারণ ওয়ার্কিংস করবো তো, বুঝতে পারছিস তো? পরে লিখবো, পরে পরে লিখবো, ক্যাশে টাকা পরে লিখবো, এখন জানি না। তারপর কি বলেছে? ডেটার্স, লেখ ডেটার্স, লেখ এখানে লেখ ডেটার্স, ইনআই লিখবো ডেটার্স। কত টাকা দিয়েছে? 70,000 টাকা দিয়েছে ডেটার্স, ঠিক আছে? লিখেছি 70,000। অ্যাডজাস্টমেন্ট পড়বি মন দিয়ে, মন দিয়ে পড়বি অ্যাডজাস্টমেন্ট। কী বলেছে? 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট আছে, কী বলেছে লাস্টে? বলছে প্রভিশন ফর ব্যাড ডেট ইজ নট নিডেড, বলছে প্রভিশন ফর ব্যাড ডেট দরকার নেই, বলছে প্রভিশন ফর ব্যাড ডেট দরকার নেই। কী বলেছে? কিন্তু অলরেডি ব্যালেন্স শিটে দেখ, ব্যালেন্স শিট থেকে টাকা 70,000 থেকে 2,000 টাকা বাদ দিয়ে দিয়েছে, তাহলে এটা দেখানোর দরকার নেই, এটা দেখানোর দরকার নেই। তার মানে কী করবো? তাহলে 70,000ই লিখবো, বাইরে বসিয়ে দিই 70,000 টাকা। কোনো ডাউট থাকলে বলবি। ওরা কোশ্চেনে কী বলেছে? আমার সঙ্গে দেখা, আমার দিকে দেখা, আমার দিকে দেখা, আমি বলে দিচ্ছি ডেটার্স 70,000 টাকা ব্যালেন্স শিটে দিয়েছিল, তার থেকে মাইনাস ওরা আগে থেকেই করে রেখেছিল প্রভিশন 2,000 টাকা, বাদ দিয়ে কত? 68,000 টাকা হয়েছে। পরবর্তী সময় জানতে পারলাম বলছে প্রভিশন দেখানোর দরকার নেই, তখন আমার অরিজিনাল ডেটার্স কত টাকা দেখাবো? 70,000ই দেখানো ঠিক, তাই আমি 70,000 দেখিয়েছি। কিন্তু ওরা দেখিয়েছিল কত? ওরা 68,000 দেখিয়েছিল, কিন্তু দেখাতে হবে 70,000। তখন কি বাড়াবো না কমাবো? বল 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 বল, বাড়াবো, ডেটার্সটাকে বাড়িয়ে দেবো। ডেটার্স মানে অ্যাসেট, অ্যাসেট বেড়ে যাওয়া মানে প্রফিট না লস? প্রফিট। তাহলে বলতে পারি কেইট দিকে লিখবো, কী লিখবো? বাই প্রভিশন। রাহুল কোনো ডাউট আছে এখানে? প্রভিশন ফর ব্যাড ডেট 2,000 টাকা। দেখ এটা কিন্তু একটা নতুন আইটেম পেলি, এরকম একটা আইটেম নতুন, এরকম আইটেম থাকলে কী করে করতে হবে শিখিয়ে দিলাম। আচ্ছা হয়ে গেল। তার বলছে স্টক, স্টকের অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ বলেছে স্টক, লেখ 50,000 টাকা ইনারে, হ্যাঁ লেখ স্টক 50,000 টাকা ইনারে লেখ, ঠিক আছে? তো স্টক 50,000 টাকা ইনারে লেখ। অ্যাডজাস্টমেন্ট কী বলেছে?
অ্যাডজাস্টমেন্ট বলছে স্টক ইনক্রিজ বাই 7000, স্টক কত বেড়ে গেছে 7000 টাকা বেড়ে গেছে, তাহলে স্টক বেড়ে গেছে মানে অ্যাসেট বেড়ে গেছে 7000 টাকা বেড়ে গেছে, এখানে সাত যোগ দিয়ে লিখবি ইনক্রিজ, আই এন সি লিখলাম আমার জায়গা নেই বলে, 50 আর 7 যোগ করে কত হচ্ছে 57000, তাহলে স্টক অ্যাসেট, অ্যাসেট বেড়ে যাওয়া মানে আমাদের প্রফিট, রিভার্স ক্যাপিটাল লিখ বাই স্টক, লিখ বাই স্টক 7000, কী লিখলাম বাই স্টক 7000 হয়ে গেল। তারপর কি বলেছে ফার্নিচার, লেখ ফার্নিচার লেখ ইনারে লিখবে 20000, কেননা অ্যাডজাস্টমেন্ট আছে, ফার্নিচার ইনারে লিখবে 20000 টাকা কারণ অ্যাডজাস্টমেন্ট আছে। কি বলেছে অ্যাডজাস্টমেন্ট, বলেছে বলেছে ফার্নিচার ইজ টু বি রিডিউস, সৌম্যদীপ মন দিয়ে শুনবি কিন্তু, ফার্নিচার রিডিউস মানে কি কমে যাওয়া, রিডিউস টু বলেছে, টু মানে কমে এত টাকা হয়েছে, এত টাকা কমেনি কিন্তু, ভাবছি 7000 টাকা কমেনি, কমে রিডিউস টু মাথায় কবি টু বলেছে না বাই বলেছে, যেমন আগেরটা বলেছিল বাই মানে এত টাকা বেড়েছিল, বাই মানে এত টাকা বেড়েছিল, আর টু মানে এত হয়েছে, বাই মানে এত টাকা বেড়েছে বা এত টাকা কমেছে, আর টু মানে হ্যাঁ আর টু মানে বেড়ে এত টাকা হয়েছে বা কমে এত টাকা হয়েছে, মানে বুঝতে পারলি, টু আর বাইয়ের মধ্যে অনেকে ভুল করে জায়গাটা, না না বাই মানে কমাতে হবে বাড়াতে হবে সেটা বলছি না, বাই মানে হচ্ছে সেটা মানে বাড়তেও পারে কমতেও পারে, বাই বললো বাই 5000, ইনক্রিজ বাই 5000 মানে 5000 টাকা বেড়েছে, আর যদি বলে ইনক্রিজ টু 5000 মানে বেড়ে 5000 টাকা হয়েছে, টু মানে হয়েছে, বাই মানে ঠিক এত টাকাই, এত টাকাই বেড়েছে বা কমেছে, তার মানে কি লিখো ফার্নিচার কত টাকা হয়েছে বললো 7000 টাকা, 20 ছিল 7 হয়েছে মানে কত কমেছে 13 কমেছে, তাহলে এখানে মাইনাস দেবো, কি লিখবো ডিক্রিজ বলে 13000 টাকা, তো বাদ দিয়ে কত হলো 7000 টাকা, তাহলে কত কমলো 13000 টাকা, এখানে লিখবো টু ফার্নিচার 13000 টাকা, ঠিক আছে টু ফার্নিচার 13000 টাকা, তাহলে হয়ে গেল। আর কিছু অ্যাডজাস্টমেন্ট না, মেশিনারি লিখে দেয় 30000 টাকা, এখানে মেশিনারি 30000 টাকা লিখে দে, হয়ে গেছে শেষ, শেষ অঙ্ক শেষ, মানে মনে হচ্ছে এবার মেলাবো, এবার মেলাবো, তার মানে আমাদের কী কী অ্যাডজাস্টমেন্ট হলো, টোটো আমার সঙ্গে সঙ্গে বলবি, এ নম্বর অ্যাডজাস্টমেন্ট তোর হয়ে গেছে, বি নম্বর অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, সি নম্বর অ্যাডজাস্টমেন্ট ধরিনি কিন্তু, এখনও সি ধরিনি, সির নিচের যে পার্টটুকু ছিল ওই পার্টটুকু হয়ে গেছে। এইবার এইবার তোদের বলছি মন দিয়ে তোকে শুনতে হবে, হ্যাঁ দেখ শোন, একটা অ্যাডজাস্টমেন্ট বাকি ছিল মনে করছে, একটা কথা বলে দিচ্ছি শোন, ওই যেদিন ব্যালেন্স শিট দিয়েছে তার 9 মাস পর রিটায়ার হয়েছে, হ্যাঁ কি না, তো 9 মাস ব্যবসা হয়েছে, তো 9 মাস ব্যবসা হয়ে কী হয়েছে বল, অঙ্কটা কী বলছে, 9 মাস বিজনেস করে প্রফিট হয়েছে না লস হয়েছে বল, 9 মাস বিজনেস করে এক্সট্রা 9 মাস বিজনেস করলো সেখানে প্রফিট হয়েছে না লস হয়েছে, পেয়েছিস খুঁজে না বলে দেবো, কত টাকা 20000 টাকা, তো 9 মাসে নর্মাল জিনিস ভাব না, তুই ধর তোরা ধর তিনজন পার্টনার মিলে একটা বিজনেস করছিস, তুই তো ব্যবসা থেকে বেরিয়ে যাচ্ছিস, তোকে মানে আগের বছর অবধি ঠিকঠাক পেমেন্ট করে দিচ্ছে, কিন্তু 9 মাসের প্রফিট ওটা ওরা মাথায় আনেনি, তোকে বলবি আমি যে 9 মাস ব্যবসা করলাম আমি তো 9 মাসে তো প্রফিট হয়েছে, 9 মাসে তো বিজনেস টোটাল 20000 টাকা প্রফিট হয়েছে, তার মধ্যে 20000 টাকার মধ্যে তুই বলবি আমার তো 9 মাসের টাকা পাওনা আছে, আমার কথাটা বুঝতে পারলি তো, তার মানে এই 9 মাসে ব্যবসা করে 20000 টাকা প্রফিট হয়েছে, তার মধ্যে যেমন তোর টাকা আছে ওর আছে ওর সবার টাকা আছে, ও যখন বেরিয়ে যাবে ও তোর টাকাটা নিয়ে যাবে, হ্যাঁ কি না, নর্মাল জিনিস দেখ, আমি তোকে যদি বলি 9 মাসে কত প্রফিট হয়েছে 20000 টাকা, তার মধ্যে আপ্তের আছে গুপ্তের আছে সাথের আছে, সবার বল কত হচ্ছে প্রফিট, যা হোক প্রফিট হবে 4:3:3, তাহলে 20000-এর বল এর কত হবে, 20000 কত পাবে 4×10, ও পাবে 3×10, ও পাবে 3×10, বল কত হচ্ছে এমনি ক্যালকুলেট করে বল, বোঝাচ্ছি তোদের লিখতে হবে না এটা, 20000 4×10 করলে কত হয়, আপ্তের পাওয়ার কত 8000 টাকা, গুপ্তের পাওয়ার কত 6000, না ও 6000, নর্মালি কী জানিস যে বেরিয়ে যাবে ও 6000 টাকা নিয়ে যাবে, ও 6000 টাকা নিয়ে যাবে, বলবি স্যার আপ্তে আর সাথে নেবেন না, ওরা তো ব্যবসা করছেই বাকি টাকা তো ওদেরই আছে, মানে 20-এর মধ্যে 6 ওকে দিয়ে দিলে 14000 ওদের ওদের থাকবে, কী বললাম বুঝতে পারি, কী ট্রিটমেন্ট হবে, টাকাটা পাবে কে, 6000 টাকা পাবে কে, যে বেরিয়ে যাচ্ছে সে টাকাটা পাবে, সে পেলে তার ক্যাপিটাল বাড়বে না কমবে, বাড়বে, ক্যাপিটাল বাড়লে কে দিকে লিখবো কত লিখবো, কে পাচ্ছে বল, কে পাচ্ছে 6000 টাকা, গুপ্তে পাচ্ছে, গুপ্তের ঘরে 6000 টাকা লিখলাম, কে দেবে টাকাটা, কে মনে হয় কে দেবে টাকাটা, আপতে আর সাথে দেবে মানে A&S দেবে, A&S দেবে অ্যাকাউন্ট, তার মানে এখানে কন্টেন্টই, তাহলে এখানে কী লিখবো তাহলে টু জি অ্যাকাউন্ট, হ্যাঁ কি না, আচ্ছা বলতে পারবি কোন রেশিওতে দেবে, গেনিং রেশিও, গেনিং রেশিও, গেনিং রেশিও মাথায় রাখবি, গেনিং রেশিও 4:3, 6000 টাকার 4:3 কর,
তাহলে দেখ রাহুল এটা পুরো নতুন এন্ট্রি, এটা এরম পাস নি 3429 আর 2571 হলো এত অবধি ক্লিয়ার? অঙ্ক আর কিছুই নাই, আর কিছুই নাই। এবার জাস্ট নর্মাল অঙ্কটা, অঙ্কটা আগের অঙ্কগুলোর মতন ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট নেই এখানে। এই ট্রিটমেন্টটা একটু আলাদা ছিল, হ্যাঁ মানে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দেয়নি এখানে, এখানে অন্যরকম ট্রিটমেন্ট। এই সমস্ত নতুনত্ব কি নতুন পেয়েছিস বল দেখি, এই অঙ্কটা গুডউইল ট্রিটমেন্ট একটা নতুন, এই প্রফিটের একটা পার্ট নতুন, ব্যাস হয়ে গেলো শেষ, মেলা অঙ্ক শেষ, অঙ্ক শেষ। তাহলে কত হচ্ছে, কোন দিক বেশি হচ্ছে, ডেবিটে বেশি হচ্ছে 13,000 টাকা। সেই 13,000 টাকা এখানে লিখলাম, 13,000 থেকে 9,000 বাদ দিলে কত হচ্ছে 4,000 টাকা। কী বলে লিখবো এখানে, বাই পার্টনার্স ক্যাপিটাল, বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে। তো কত লিখবো, আপতে গুপ্তের সাথে, তো কর 4,000 টাকাকে রাহুল কর দেখি ভাগ 4,000কে কত হচ্ছে 4:3 ভাগ করলে 1600 1200 1200, এই হচ্ছে। তার মানে বাই পার্টনার্স ক্যাপিটাল ছিল, ট্রান্সফার কর টু রিভ্যালুয়েশন, কী লিখবো টু রিভ্যালুয়েশন, কত লিখবি 1600 1200 1200, হয়ে গেল। বল কার কোথায় অসুবিধা আমাকে বলতে পারিস, এখনো পর্যন্ত তো কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই তো, পরের পরের পাটে এগোবো নাকি একটু ওয়েট করবো? লেখ 1600 1200 1200। লিখেছিস? নেক্সট বলবো, শোন হয়ে গেল পার্টনার্স ক্যাপিটাল এত অবধি, আর কোনো ঝামেলা নেই, আরে কোনো ঝামেলা বলেনি। তার মানে দেখ যে রিটায়ার করেছে, কে রিটায়ার করেছে, গুপ্তে, যে রিটায়ার করেছে ওর টাকা শোধ করতে হবে থাকি না। বল গুপ্তে কত টাকা পাবে, দেখ মেলা গুপ্তে কত টাকা পাচ্ছে, দেখ গুপ্তে কত পাচ্ছে, দেখ 30,000 16,800 3,000 6,000 54,600 টাকা পাচ্ছে, মানে পাওয়ার কথা 54,600। এবার ডেবিট দিকটা মাইনাস কর 54,600-র মধ্যে, মাইনাস করে তাহলে টোটালটা বলি, ভুল বললি তো, ধর 55,800 তুই মাইনাস করে বললে হবে 55,800 থেকে 1200 বাদ দিলে কত হচ্ছে 54,600। সৌমদ্বীপ এদিক তাকাবি, গুপ্তে তাহলে কত টাকা পাবে? প্রশ্ন হচ্ছে ওকে কি টাকা দিয়েছে, দেখতে হবে আমাকে, দেখতে হবে আমাকে। দেখ ক্যাশে কত টাকা ছিল, ক্যাশে কত ছিল, ইয়ে টোটাল 32,000 টাকা ছিল। আমি জানি না কি অ্যাডজাস্টমেন্ট পরে করবো, কি বলেছে 32,000 টাকা ছিল, দিতে পারবো? কেউ পাবে 54,000 টাকা, 32,000 টাকা দিতে পারবো না, ঠিক আছে বলি সেই এই অপশান নেই। তোকে বলেও নি যে পার্টনাররা, বাকি পার্টনাররা বাড়ি থেকে টাকা নিয়ে এসছে, এটাও বলেনি। আমার কথাটা শুনি, কী বলেছে আমি পরে পড়ছি, কারণ এটা নতুন একটা আইটেম দিয়েছে তো আমি একটু আস্তে আস্তে ধরে ধরে করছি। 54,600 টাকা গুপ্তেকে দিতে হবে, টাকা নেই বিজনেসে, টাকা নেই দেওয়ার মতন, পার্টনাররাও বাড়ি থেকে টাকা আনেনি, তখন তোরা বলিস স্যার তাহলে লোন করে দিন, লোনের কথাও বলেনি, আমারও বুঝতে পারলি তো কী বলেছে। দেখ তাহলে কী কী অপশান হয়, বিজনেসের টাকা দিয়ে দিতে পারি বলে, ওটা বলেনি। তারপর পার্টনার টাকা নিয়ে আসতে পারে বাকি পার্টনাররা, ওটাও বলেনি। আর কী হতে পারে, লোন করতে পারে, ওটাও বলেনি। এই তিনটেই তো এতদিন করেছি, আর একটা নতুন একটা অপশান পেলি এই অঙ্কে, দেখ কী বলেছে। বলছে কি, সি বলেছে রিটায়ারিং পার্টনার শেয়ার, যেই পার্টনার রিটায়ার করেছে তার শেয়ারটা ইজ টু বি পারচেসড, তার শেয়ারটা পারচেস করেছে, কে পারচেস করেছে, বাই দ্য এক্সিস্টিং পার্টনার, যে পার্টনার রিটায়ার করেছে গুপ্তে, ওর শেয়ারটা কারা পারচেস করেছে, আপতেয়ার সাথে পারচেস করে নিয়েছে। ইন দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও অ্যান্ড পেমেন্ট, পেমেন্ট টু বি মেড প্রাইভেটলি, পেমেন্টটা প্রাইভেটলি করেছে, নতুন একটা আইটেম পেলাম। এরকম ক্ষেত্রে কী হয়, তার মানে এই টাকাটা কারা দেবে, 54,600টা কী মনে হয় কারা দেবে, আপতেয়ার সাথে দেবে, ঠিক আছে, এই 54,600টাকা আপতেয়ার সাথে দেবে, তাই তো। তার মানে এখানে করে দিই, এটা মুছে দিচ্ছি এই জায়গাটা, এই জায়গাটা মুছে দিই, করছি রাফ, করছি রাফ, রাফ করার দরকার নেই সেরকম, তোরা নিজেরাই বলতে পারি। বল 54,600টাকা কারা দিচ্ছে, আপতেয়ার সাথে, তা আপতেয়ার সাথে দিলে, ঠিক আছে তো, আপতেয়ার সাথে দিচ্ছে, বলে দিচ্ছি এখানে কী হবে, এই 54,600টাকা দিচ্ছে আপতেয়ার সাথে, ঠিক আছে তো। তো দেখ এটা কি, এটা কি লিখে গুপ্তে, তো গুপ্তের এই দিকে লিখবি টু আপতে অ্যান্ড সাথে অ্যাকাউন্ট, ঠিক আছে তো, আর এই দিকে লিখবি বাই 54,600টাকা কে পাচ্ছে, জি পাচ্ছে, এক মিনিট
আচ্ছা দেখ, একে 5400 টাকা, আচ্ছা ভাগ কর তো 5400 টাকার গেইনিং রেশিও 4:3 কর। একটা কত? 31200। আর একটা? 23400। 23400। আচ্ছা এটা আগে একটু বুঝিয়ে দিই, জার্নালটা বুঝিয়ে দিচ্ছি। মানে রিটায়ারিং পার্টনারের শেয়ারটা যদি এক্সিস্টিং পার্টনাররা কিনে নেয় তাহলে তার ট্রিটমেন্ট কী হতে পারে? জার্নালটা লিখে নে, জার্নালটা লিখে নে, এটা জার্নাল কী হতে পারে? জার্নাল লিখে নে, রিটায়ারিং পার্টনারের শেয়ারটা যদি এক্সিস্টিং পার্টনার নিয়ে নেয় এবং তাকে যদি পেমেন্টটা করে দেয়, মানে ধর এখানে রিটায়ার করে গুপ্তে, গুপ্তের শেয়ারটা কারা নিয়েছে? আপ্তেয়া সাথে নিয়ে নিয়েছে, মানে কিনে নিয়েছে এবং ওকে প্রাইভেটলি পেমেন্ট করেছে, বিজনেস পেমেন্ট, মানে ফার্ম দোকান পেমেন্ট করেনি, ওরা প্রাইভেটলি পেমেন্ট করেছে, তাহলে তার জন্য ট্রিটমেন্ট করলে জার্নালটা কী হবে? লেখ, যেই পার্টনার রিটায়ার করেছে, এখানে লিখছি অরিজিনাল জার্নালটা লিখছি, রিটায়ারিং পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু এক্সিস্টিং পার্টনার। বুঝলি তো? যেই পার্টনার রিটায়ার করছে সে ডেবিট হবে, যেই পার্টনার রিটায়ার করছে সে ডেবিট হবে টু এক্সিস্টিং পার্টনার অ্যাকাউন্ট। ঠিক আছে তো, বুঝতে পারলি? নর্মাল ভাব, আরে এক যদি একটু নর্মাল ভাবিস, ধর এতদিন কী হতো, এই 54600 টাকা গুপ্তে পেত, ওকে যদি এই টাকাটা দিয়ে দিত, ইজি জিনিস বলছি, একদম ইজি জিনিস বলছি, এই জার্নালটা থেকে একটু দূরে যা, এই 54600 টাকা কে পেত? গুপ্তে পেত? 54600 টাকা গুপ্তকে দিতে হবে? যদি দিয়ে দিত, যদি টাকাটা দিয়ে দিত, জার্নাল কী করতাম? এখানে কী লিখতাম? টু ব্যাঙ্ক লিখতাম না? তাহলে কী হচ্ছে? তার মানে গুপ্তের ক্যাপিটাল কমে যাচ্ছিলো। এই টাকাটা পেমেন্ট করছে কারা? এই অঙ্কের অনুযায়ী টাকাটা পেমেন্ট করছে আপ্তেয়ার সাথে পেমেন্ট করছে। পেমেন্ট করলে কী গুপ্তের ক্যাপিটাল বাড়বে না কমবে? গুপ্তের ক্যাপিটাল কমবে, তাই আমরা এখানে লিখলাম কমলো। কিন্তু টাকাটা দিল কারা? আপ্তেয়ার সাথে দিল, এখানে লিখলাম আপ্তেয়ার সাথে। ঠিক আছে, অপোজিট সাইডে এন্ট্রি কী হবে? এখানে কারা দিচ্ছে? তোরা নিজেরাই বললি আপ্তেয়ার সাথে দিচ্ছে, তাহলে আপ্তেয়ার সাথে দিলে আপ্তেয়ার সাথে ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। আপ্তেয়ার সাথে টাকাটা দিচ্ছে তাহলে ওদের ক্যাপিটাল বাড়বে, বুঝতে পারলি না রাহুল? টাকাটা দিচ্ছে কারা? আপ্তেয়ার সাথে দিচ্ছে, তাই আপ্তের ক্যাপিটাল বাড়লো, সাথের ক্যাপিটাল বাড়লো, কোন রেশিওতে? 4:3। এখানে কী লিখবি? বাই জি লিখবি, গুপ্তের ঘরে বলবি, কারণ আপ্তেয়ার সাথে বলতে নিশ্চয়ই আপ্তেয়ার সাথে লিখতে পারবো না, আপ্তেয়ার সাথের ঘরে কী লিখবো? মানে গুপ্তে অ্যাকাউন্ট লিখবো। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কী বলেছে? নাকি আবার এরম এন্ট্রি হয়তো বইতে আর নেই, এই এন্ট্রিটার জন্য করালাম। আমি আবার বলে দিচ্ছি, আমি এখানে একটা কথা বলে দিচ্ছি, দেখ এটার বড় নাম তো, এ বি সি তিনজন পার্টনার আছে, আর এ বি হচ্ছে রিটায়ার করেছে, বি হচ্ছে রিটায়ার করেছে, যে যেই পার্টনার রিটায়ার করেছে তার তো একটা শেয়ার ছিল, ওর শেয়ারটা কারা নিয়ে নিয়েছে? এ আর সি নিয়ে নিয়েছে, জেনারেলি তাই হতো, এতদিন তাই হতো, কিন্তু বলেছে কি ওরা কিনে নিচ্ছে এবং ওকে মানে এ আর সি বিকে বলেছে দেখো তোমাকে টাকাটা আমরা প্রাইভেটলি পেমেন্ট করবো, কোম্পানি পেমেন্ট করবে না, বিজনেস পেমেন্ট করবে না, এতদিন বিজনেস পেমেন্ট করতো, এতদিন কিন্তু বিজনেস পেমেন্ট করছিল, আর আজকে বলেছে এ আর সি বলছে আমরা প্রাইভেটলি পেমেন্ট করবো। তা ওরা যদি প্রাইভেটলি পেমেন্ট করে তাহলে এ আর সি কী করছে? ওরা টাকাটা নিয়ে আসছে, ওরা টাকাটা নিয়ে আসছে, ভালো করে শোন, টাকাটা কারা নিয়ে আসছে? এ আর সি পেমেন্ট করবে মানে কোম্পানি পেমেন্ট করবে না, ভুলবি না, কিন্তু কোম্পানি পেমেন্ট করছে না, পেমেন্ট করছে কারা? এ আর সি যদি পেমেন্ট করে তাহলে এ আর সিকে টাকা নিয়ে আসতে হবে, হ্যাঁ কি না? তো এ আর সি টাকা নিয়ে আসছে মানে এ আর সির ক্যাপিটাল বাড়ছে, মানে এখানে কী আছে অঙ্কে? এ আর এস টাকা নিয়ে আসছে মানে এ আর এস এর ক্যাপিটাল বাড়ছে, গুপ্তকে টাকাটা শোধ করে দিল, তাহলে গুপ্তে কি আর টাকা পাবে কোম্পানির কাছে? না, গুপ্তের ক্যাপিটাল কমছে, বুঝতে পারলি তো? বুঝেছিস ব্যাপারটা? এই হয়েছে ব্যাপারটা, কিছু বলবি কিছু? আচ্ছা এবার ব্যালেন্স করে দে, এ আর এস এর ব্যালেন্স কর, 40,004,000, 44,000, 31,200 কত হচ্ছে বলতো? 75,200, তাই তো? 75,200 এখানে ব্যালেন্স কর, 75,200 থেকে এগুলো বাদ দে একটা একটা করে, আর এদিকে যোগ করে কত হচ্ছে? 6,39, 23,900, 32,400 এখানে লেখ, 32,400, সেই 32,400 থেকে বাদ দে, এগুলো সব বাদ দে, বল কত হচ্ছে? এখানে লিখব টু ব্যালেন্স সিটি, টু ব্যালেন্স সিটি কত হচ্ছে বল? 75,000 করেছিস? করতে বললাম তো, এর বেরোলো 60,571 আর এস এর বেরোলো 75,429, তাহলে এখানে কী লিখবি? ক্যাপিটাল বলে লিখবি ব্যালেন্স শিটে, ক্যাপিটাল বলে লিখবো কী?
এল লিখবো, এ মানে আপতে, 60,571, আর এস মানে সাতের লিখবো 75,429, যোগ কর কত হচ্ছে, 60,571 আর 75,429 হচ্ছে 136,000। আচ্ছা ক্যাশ কত ছিল কোশ্চেনে, এটা ছিল সে দেখে দেখে বসিয়ে দে, কোশ্চেনে ক্যাশ বলেছিল তোর 32,000 টাকা। অঙ্ক শেষ, মেলা 136,000 আর 60, 196,000, এদিক যোগ কর কত হচ্ছে 32,070, যোগ কর যোগ কর, তোরা বসে আছিস কেন, হচ্ছে অ্যাসেট সাইডে কত হয়েছে যোগ কর, অ্যাসেট দিকে যোগ করলে কত যোগ কর, অ্যাসেট যোগ কর, তাহলে মিলে গেল লাইব্রেরি সাইড কি 196,000 হয়েছে, হ্যাঁ তাহলে অঙ্কটা বুঝতে পারলি তো, বল অঙ্কটা টাফ কি ছিল, তিনটে পয়েন্ট নতুন ছিল, এই পয়েন্টটা ভালো করে বুঝেছি আমি, দেখ বারবার বলছি একটা জিনিস, ধর সাপোজ ধর তোরা তিনজন মিলে বিজনেস করছিস, ঠিক আছে, তো যেটা বলছিলাম এটাই বলি, দেখ এটাতে বোর্ডে লেখা আছে এ বি সি, তিনজন বিজনেস করছে, তিনজন দেখ এতদিন বিজনেসের দায়িত্ব ছিল, ধর দোকান, ধর আমি ভালো করে ভালো করে যদি বলি এটা মুছে দিচ্ছি, দেখ এটা মুছে দিচ্ছি শোন, এটা ভালো করে শোন, এটা বুঝে নে, ধর এ বি সি তিনজন মিলে বিজনেস করছিল, সাপোজ ধর দোকানটার নাম ধর অজন্তা, ঠিক আছে, সাপোজ ধর অজন্তা সু হাউস, দোকানটার নাম অজন্তা সু হাউস, ঠিক আছে, তিনজন মিলে বিজনেস, দোকানটার মালিক কারা কারা ছিল, তিনজন পার্টনার এ বি সি, বির বয়স হয়েছে বি ব্যবসা থেকে বেরিয়ে যাবে বলেছে, বি যখন ব্যবসা থেকে বেরিয়ে যাবে তখন এ আর সি খুশি হয়েছে, এ আর সি বলছে কি, আচ্ছা তুমি তোকে ব্যবসা থেকে বেরিয়ে যাচ্ছ, তোমার শেয়ারটা এ আর সি বলছে আমরা কিনে নেবো, তো বলি এতদিন তো এটাই হতো, বি শেয়ার তো এ আর সি নিয়ে নিত, কিন্তু বলেছে এতদিন কি হতো, কোম্পানি মানে অজন্তা সু হাউস এইগুলোকে নিয়ে ডিল করতো, এই যে বি যখন ব্যবসা থেকে বেরিয়ে যেত ওর টাকাটা পেমেন্ট করতো, তো কে পেমেন্ট করতো, ব্যবসা পেমেন্ট করতো, অজন্তা সু হাউস পেমেন্ট করতো, এ আর সি পেমেন্ট করতো না, পেমেন্ট করতো বিজনেস, অজন্তা সু হাউস পেমেন্ট করতো, বা ধর ওর টাকা যদি পেমেন্ট করতে না পারতো তাহলে লোন হয়ে যেত, কার লোন হতো, বিজনেসের লোন হতো, এ আর সির লোন হতো না, এখন এ আর সি পুরো দায়িত্ব নিয়েছে, বলছে ওর যে টাকাটা যে দিতে হবে ওর শেয়ারটা যেহেতু আমরা কিনে নিয়েছি আমরা দায়িত্ব নিচ্ছি, ওকে প্রাইভেটলি পেমেন্ট করে দেবো, কীভাবে পেমেন্ট করবো আমার ব্যাপার, বিজনেসের দায় নেই, বিজনেস জানে না, অজন্তা সু হাউস আর কিছু মানে এই ধর এই বির সাথে এ আর সির কনভার্সেশন হবে, বি কিন্তু অজন্তা সু হাউসকে এসে বলবে না আমার টাকা দাও, কী বললাম বুঝতে পারলি তো, বি কাকে বলবে, এ আর সিকে বলবে টাকা দাও টাকা দাও, আমার কথাটা বুঝতে পারছিস তো, কী বললাম ওদের সঙ্গে পার্সোনালি ডিল হবে, আলাদা ডিল হবে, এর মধ্যে ডিল হবে না, তার মানে বুঝতেই পারছি ব্যাপারটা, তার মানে পুরো ক্লিয়ার, আগের এন্ট্রির সঙ্গে এন্ট্রিগুলো ক্লিয়ার, তো আগের ব্যাপারে তোর অনেক ডাউট হতে পারে, জিনিসটা বুঝলি নাকি, আবার বলবো বল, অনেক রকমভাবে বলতে পারবো, কোনো অসুবিধা নেই, তার মানে কী হচ্ছে, তার মানে বি বললো অজন্তা সু হাউস ঠিক আছে দেখো তোমাদের সঙ্গে আমার সম্পর্ক নেই আমি এ আর সির থেকে বুঝে নেবো, তার মানে কি টাকাটা নিয়ে নিলো, ও টাকাটা নিয়ে নিলো কার থেকে, এ আর সির থেকে, ঠিক আছে, তো এ আর সির থেকে নেবে, তার মানে নর্মালি জিনিস ভাব, বিকে তো টাকাটা কারা দিয়ে দেবে, প্রাইভেটলি কারা দেবে টাকাটা, এ আর সি দেবে, তার মানে বির ক্যাপিটাল বাড়ছে না কমছে, কমছে বির ক্যাপিটাল কমছে, তাই এদিকে লিখেছিলাম বির ক্যাপিটাল কমছে, কিন্তু এই টাকাটা কারা নিয়ে আসবে, এ আর সি নিয়ে আসবে, তাই এ আর সি বাড়ছে, নর্মাল জিনিস, একদম ইজি জিনিস, ঠিক আছে, তো ওরা টাকাটা নিয়ে আসে মানে ক্যাশ টাকা নিয়ে আসছে না, ব্যাপারটা একটু অন্যরকম পার্সোনালি ট্রিট হয়েছে, হয়ে গেছে অঙ্কটা শেষ। আচ্ছা দেখ এটা একটু ক্যালকুলেশনে ভুল হয়েছিল, ক্যালকুলেশন ভুল না মানে এখানে এটা 60,000 হবে, ভুল করে 6,000 টাকা লেখা হয়ে গেছে, ঠিক আছে 60,000 হবে, তো এইবার যোগ করলে দেখ কত হচ্ছে 60 আর 3 63, 63 আর 23,400 কত হচ্ছে 86,400, ঠিক আছে, তো 86,400, সেই 86,400 থেকে এগুলো বাদ দিয়ে একটা একটা করে 7,200, 2,571, 1,200 বাদ দিয়ে কত হয়েছে, এটাই হয়েছে 75,429, বাকি ঠিক আছে, তোরা যোগ বিয়োগটা ঠিকই বলেছিলি, এইটা যোগটা আমি করে দিয়েছিলাম, এই জায়গাটা একটু ভুল হয়েছিল, ঠিক আছে, তো এই যোগটা একটু ভুল হয়েছিল, যোগটা ভুল না মানে ক্যাপিটালের 60,000 টাকা ছিল, ভুল করে 6,000 টাকা লেখা হয়ে গেছিলো, একটা শূন্য মিস্টেক হয়েছিল, তো ঠিক আছে, এবার তো ঠিক আছে, এই জায়গাটা লিখতে হবে না 86,400, এই জায়গাটা লিখতে হবে 86,400, হয়ে গেলো এবার বাকি তো সব ঠিক আছে, এবার মিলি নে, মিলে গেছে এবার অঙ্ক, বাকি সব ঠিকই ছিল, ওই জায়গাটা শুধু মানে লিখতে ভুল হয়ে গেছে, এমনি ব্যালেন্স ঠিক করা হয়েছিল, তো দেখ অঙ্কটা খুব ভালো অঙ্ক দিয়েছে, কত নম্বর অঙ্কটা করাবো, এটা এটা হচ্ছে 23 নম্বর অঙ্ক, 23 নম্বর অঙ্ক, ঠিক আছে, তো ফটো দিয়ে দিয়েছি, দেখ ফোনে ফটো দিয়ে দিয়েছি এই অঙ্কটার, কম্পাস কোন সার্কেল বলে যে আর ইন পার্টনারশিপ শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2:1, তার মানে কী বলেছে, কম্পাস কোন সার্কেল, তিনজন মিলে বিজনেস করছে,
তাদের রেশিও ছিল 3:2:1। ঠিক আছে, তো অঙ্কটা দেখে নিয়েছিস, কোশ্চেনটা দেখে নিয়েছিস, চ অঙ্কটা করব, অঙ্কটা আরম্ভ করব। ঠিক আছে, তো তাহলে কী করব, দেখ আমি দেখ বোর্ডের দিকে তাকা, দেখ আমি কী করেছি, আমি C1, C2, C3 লিখেছি, কারণ আমার এখানে ধরবে না কম্পাস কোন সার্কেল, কম্পাসটাকে ধরেছি C1, কোনটাকে ধরেছি C2, আর সার্কেলকে ধরেছি C3। তোরা যখন করবি তোরা পুরো নাম লিখতেই পারিস, আমার এখানে জায়গা ধরবে না, আমি লিখতে পারিনি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছিস। এখানে লিখছি, দেখ এখানে লিখছি, কী লিখছি, এখানে লিখে দিচ্ছি কম্পাস কোন সার্কেল, এটা লিখে দিলাম প্যাকেটে C1, বুঝতে অসুবিধা হলে C2, এটা C3। ঠিক আছে, ওল্ড রেশিও কত বলেছে অঙ্কে, বলে দিয়েছে ওল্ড রেশিও, দেখা যাক কত বলেছে ওল্ড রেশিও। ওল্ড রেশিও বলেছে 3:2:1, এখানে লিখলাম 3:2:1। এবার প্রশ্ন হলো নিউ রেশিও, এখানে লিখবে আবার নিউ রেশিও। নিউ রেশিও লেখার আগে দেখবো রিটায়ার করেছে কে, ব্যালেন্স শিটের নিচের লাইনেই বলেছে, ব্যালেন্স শিট যেখানে শেষ হয়ে যায় তার নিচেই বলেছে কোন রিটায়ার, কে রিটায়ার করেছে, কোন, এ দেখ কোন রিটায়ার করেছে, কোন রিটায়ার করেছে, এখানে ক্রস দিয়ে দিলাম। তার মানে কারা বিজনেস করছে, কম্পাস আর সার্কেল, কম্পাস আর সার্কেল বিজনেস করছে। তো যারা বিজনেস করছে তাদের নিউ রেশিও বলেছে, হ্যাঁ কোশ্চেনে নিউ রেশিও বলেছে, ব্যালেন্স শিটের নিচেই বলেছে 3:2, তার মানে কম্পাসের 3 আর সার্কেলের 2, বোঝা গেল এত অব্দি? তাহলে এখান থেকে গেনিং রেশিও অবশ্যই বের করতে হবে, তো করে ফেল। এখানে লেখ পার্টনার কম্পাস, সরি ওল্ড, এটা হচ্ছে ওল্ড, তারপর হচ্ছে নিউ গেন, তাহলে কি হচ্ছে কম্পাস কোন সার্কেল, পার্টনারদের নাম লিখলাম, ওল্ড রেশিও কত ছিল 3:2:1, মানে 3:6, 2:6, 1:6। নিউ রেশিও কত, কম্পাসের হচ্ছে 3:2, মানে 3:5, কম্পাসের হচ্ছে 3:5, আর কোণের তো কিছু হবে না, সার্কেলের কত 2:5। ট্রেনিং রেশিও বের করবো নিউ মাইনাস ওল্ড, নিউ কত ছিল 3:5 আর ওল্ড ছিল কত 3:6, 3:5 থেকে 3:6 বাদ দাও, কত বললি 3:30, আর এটা তো কিছু হবে না বাদ দে, সার্কেলের হবে 2:5 থেকে 1:6 বাদ দেবো, কত হচ্ছে 7:30, তাহলে গেনিং রেশিও কত হলো 3:7, কত হলো 3:7, তাহলে গেনিং রেশিও হয়ে গেল 3:7। এত অব্দি হয়েছে, টুকে নে তারপরে বোঝাচ্ছি। তো দেখ কি বলছি, কম্পাস কোন সার্কেলের অঙ্কটাই তো চলছিল না, হ্যাঁ। এবার সব হয়ে গেল, এবার গুডউইল ট্রিটমেন্টটা করি। দেখ সৌম্যদীপ কোন জায়গাটা বলেছে গুডউইল সেটা আমি তোদের বলে দিচ্ছি। ওই দেখ অ্যাডজাস্টমেন্ট বলেছিল ABCDE বলেছিল, ঠিক তারপরেই, ঠিক তার পরের প্যারাই বলেছে কি বলেছে, দ্য পার্টনার এগ্রিমেন্ট, সরি পার্টনারশিপ এগ্রিমেন্ট প্রোভাইডেড দ্যাট অন দ্য রিটায়ারমেন্ট অফ আ পার্টনার, ঠিক আছে, গুডউইল ওয়াজ টু বি ভ্যালুড 24,000। দেখ আগের অঙ্কটা গুডউইল ক্যালকুলেট করেছিলাম আর এঙ্কে গুডউইল বলে দিয়েছে, তা জেনারেলি তোদের গুডউইল বলেই দেয়, ওই অঙ্কটা ICW অঙ্ক ছিল বলে ক্যালকুলেট করতে হয়েছিল, ঠিক আছে, ওরকম তো টাফ থাকবে না, তো গুডউইল বলেছে 24,000 টাকা। অ্যান্ড কোন শেয়ার, কোন মানে কে, কোন হচ্ছে যে কিনা রিটায়ার করেছে, তার শেয়ার বলেছে অফ দ্য সেম ওয়াজ টু বি অ্যাডজাস্টেড ইন টু দ্য অ্যাকাউন্টস অফ কম্পাস অ্যান্ড সার্কেল, তার মানে কোন এন্টি বলেছে গুডউইল ওই অ্যাডজাস্টমেন্ট, মনে করার চেষ্টা কর, আরে আমরা এতদিন রিটায়ারমেন্টে গুডউইল কী করছিলাম, যেই পার্টনার রিটায়ার করছিল তার গুডউইলটা বাকি পার্টনার অ্যাডজাস্ট করছিল, এখানে সেই পয়েন্টটাই বলেছে, হয়তো দেখে ঘাবড়াবি, এটাই হচ্ছে অনার্সের অঙ্ক, এরকম বড় করে লিখে দিয়েছে, বুঝতে পারছিস না। আর তোদের জেনারেলের অঙ্ক শর্ট, একটা সোজা একটা লাইনে লিখে দিচ্ছিল আর এটাকে বড় করে লিখেছে, মানে যেটা আমরা রিটায়ারমেন্টে যেই গুডউইল করি সেটা ওরা সুন্দর করে লিখেছে, কথাটা কঠিন না, ওরা এই কথাটা লিখেছে, আমার কথাটা বুঝতে পারলে কী বললাম, এই বলেছে। তাহলে আপাতত এইটুক করি, আপাতত এইটুক করি, বল এখানে মুছে দিচ্ছি এত অব্দি, তোরা শুধু আমাকে বলবি গেনিং রেশিও কত বেরিয়েছিল একটু মনে রাখবি, নাহলে আমার করতে অসুবিধা, কত বেরিয়েছিল গেনিং রেশিও বল 3:7, তাহলে মুছে দিচ্ছি। আচ্ছা বল টোটো, বল কে রিটায়ার করেছে, কোন রিটায়ার করে, তাহলে কী লেখা উচিত এবার, কোনস গুডউইল, তাহলে কোনস গুডউইল কত বলবো বল, লেখ কোনস গুডউইল কত বলবো বল, কোনস গুডউইল কত টাকা ছিল গুডউইল, গুডউইল ছিল অঙ্কে 24,000, ঠিক আছে 24,000। আচ্ছা কোনের শেয়ার কত ছিল, দেখ বলেছিল কোনের শেয়ার 3:2:1, মানে 2:6 করলে কত হচ্ছে 8,000 হচ্ছে,
এই 8000 টাকাটা কোন রেশিওতে ভাগ করব 3:7 বুঝতে পাচ্ছিস গুডউইল কে পাবে এই 8000 টাকাটা পাবে কে কোন পাবে কোন পেলে কোনের ক্যাপিটাল বাড়বে এই যে ক্যাপিটাল এই যে ক্যাপিটাল কোনের ক্যাপিটাল বাড়বে তাই বাই কোনের ক্যাপিটাল বাড়বে আচ্ছা কি মনে হচ্ছে তোরা তো বুঝতে পারবি না স্যার C1 C2 C3 তাহলে এখানে কোন কোনটা C1 C2 C3 এর মধ্যে কোন কোনটা C2 কোন তাহলে C2 এর ঘরে লিখে দে 8000 টাকা C2 এর ঘরে লিখে দে 8000 টাকা কোন পেয়ে গেল টাকাটা কারা দেবে টাকাটা কারা দেবে স্যার টাকাটা দেবে হচ্ছে C1 আর C3 কম্পাস আর সার্কেল C1 আর C3 দেবে যারা দেবে তাদের ক্যাপিটাল কমবে কমলে ডেবিটে লিখবো কত 8000 টাকাকে 3:7 এ ভাগ কর রাহুল 8000 টাকা 3:7 কর 2400 5600 কি বলে লিখবো এখানে C2 বলে লিখলাম আর এখানে এখানে C1 এন্ড C3 কারোর তো কোনো অসুবিধা নেই তোদের অসুবিধা হলে আমি তো বলে দিলাম C1টাকে কম্পাস C2 কে কোন C3 কে সার্কেল তো হয়ে গেল প্রথম পয়েন্ট তো ক্লিয়ার বাহ গুডউইলের ট্রিটমেন্ট করে দিয়েছি এটাই মেন অসুবিধা হয় গুডউইলটা করে দিয়েছি আচ্ছা আর একটা এন্ট্রিক তারপরেই করেছিল দেখ অ্যাডজাস্টমেন্ট বলছি দ্য প্রফিট আপ টু দ্য ডেট অফ রিটায়ারমেন্ট আচ্ছা আমরা তো আসল লাইনটাই করি না আগের মতন অঙ্ক দিয়েছে বল দেখি টোটো ব্যালেন্স শিটের ডেট কত দিয়েছে কি দেখতে পাচ্ছিস কোশ্চেনে ব্যালেন্স শিটের ডেট কত বলেছে হারিয়ে গেছে কোশ্চেনটা 31শে ডিসেম্বর 12 ব্যালেন্স শিট দিয়েছে ঠিক তারপরের পেজে দিয়েছে দেখ রিটায়ারমেন্টের ডেট দিয়েছে কত দেখেছি আগের অঙ্কটা কি ভুল দিয়েছিল দেখি প্রিন্টিং মিস্টেক ছিল তার মানে 31শে মার্চ 2013 কমাস পর রিটায়ার করেছে 3 মাস তা 3 মাসেও প্রফিট করেছে কত প্রফিট হয়েছে দেখ গুডউইলের নিজেই লেখা ছিল দেখ প্রফিট বলেছিল 18000 টাকা পেয়েছিস তা 18000 টাকা প্রফিটের মধ্যে ও তো নেবে 3 মাসে 18000 টাকা প্রফিট হয়েছে তার মধ্যে কোন বলেছে দেখো আমার প্রফিট দাও আমার প্রফিট দাও তার মানে দেখ এখানে লিখছি এখানে লিখছি প্রফিটটা লিখছি প্রফিটটা বের করে নে 18000 টাকা প্রফিট তার মধ্যে কোনের কত 2/6 মানে 6000 টাকা প্রফিট নেবে কে নেবে এই প্রফিটটা এখানে লেখ কোন কোন নেবে প্রফিট কোন যদি 6000 টাকা প্রফিট নেয় তাহলে বল কোনের ক্যাপিটাল বাড়বে না কমবে বাড়বে তার মানে কেইট দিকে লেখ 6000 টাকা কোনের ঘরে কোন মানে সিটুর ঘরে 6000 টাকা আচ্ছা এই 6000 টাকাটা কে দেবে রাহুল C1 আর C3 দেবে তাহলে ওরা দিলে ওদের ক্যাপিটাল কমবে 6000 টাকাকে 3:7 ভাগ কর 6000 টাকাকে 3:7 ভাগ কর আর 4200 1800 আর 4200 দেখ কত সোজা একই ধরনের অঙ্ক তাহলে এখানে কি লিখবো এখানে লিখবো বাই C1 এন্ড C3 আর এখানে 2 C2 একই জিনিস তো বোঝা গেল দাদা অব্দি বোঝা গেছে তুমি ব্যাস আর কাজ নেই অঙ্কে শেষ মানে এবার জাস্ট রিভ্যালুয়েশন করবো এবার তো আগের মতন পুরো তো দেখ একটা একটা পড়ছি ব্যালেন্স শিটে চলে যায় ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে কি ছিল কম্পাসের ক্যাপিটাল ছিল 40000 এখানে লিখবো বাই ব্যালেন্স বিডি বাই ব্যালেন্স বিডি কম্পাসের ক্যাপিটাল কত ছিল বললি স্যার 40 কম্পাস মানে C1 40000 ঠিক আছে কোন কোনের ক্যাপিটাল কত ছিল কোনের ক্যাপিটাল ছিল 60000 ঠিক আছে আর সার্কেলের ছিল 20000 হয়ে গেল তো অবধি তারপর কি বলেছিল রিজার্ভ রিজার্ভ তো বাটনাদের মধ্যে ভাগ হয়ে যায় লেখ বাই রিজার্ভ এখানে লিখছি বাই রিজার্ভ 30000 টাকা কত হচ্ছে ভাগ করলে রাহুল 15000 10000 5000 হয়ে গেল রিজার্ভটাও হয়ে গেল সান্ডিকেটার্স লাইবিলিটি সাইডে বসিয়ে দেয় 60000 নিচের দিকে লেখ সান্ডিকেটার্স 60000 না হয়ে গেল ঠিক আছে শুনছিস তো কি জানো সৌম্যদীপ শুনছিস তো অ্যাসেট সাইডে কি ছিল মেশিন এখানে লেখ অ্যাসেট লেখ মেশিন শুনবি আমার সঙ্গে আমি কি বলছি মেশিন কত টাকা লিখছি তোরা শুনবি এটা বল টোটো ব্যালেন্স শিটে দেখ মেশিনারি ছিল দেখ 50000 টাকা ঠিক তার পরের পাতায় দেখ ছিল ডেপ্রিসিয়েশন 8000 টাকা কি ছিল 50 ছিল ডেপ্রিসিয়েশন 8000 বাদ দিয়ে কত ছিল 42000 তুই এখানে মেশিন 42 ছিল ওরা ঘাবড়ে দিয়ে যায় তুই ভুল করিস দেখিস তো ওরা ওরা মধ্যে ভুল করিস এরকম দিয়েছে দেখ বুঝতে পারলি কি বললাম 42000 টাকা হবে 50 থেকে 8 বাদ দিয়ে 42 এবার অ্যাডজাস্টমেন্ট কি বলেছে অ্যাডজাস্টমেন্ট বলেছে সেটা 45 হয়েছে তুই দেখেই ঘাবড়ে যাবি 50 তার থেকে ডেপ্রিসিয়েশন অন্যান্য অঙ্কে থাকতো না 50 থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে 8000 বাদ দিয়ে কত 50 থেকে 8 বাদ দিয়ে 42 আমি 42টাই লিখলাম এবার বলেছে ওটা ভ্যালু হয়েছে কত 45 মানে 42 এখন 45 হয়েছে তাহলে কি হয়েছে বেড়েছে 3000 টাকা বেড়েছে
তার মানে দেখ এরকম এন্ট্রি পেয়েছিলি আগে জেনারেলে, তো এরকম এন্ট্রি থাকে তখন কী হবে ঘাবড়ানোর ব্যাপার থাকে, বুঝতে পারলি? তাহলে কী করবি, 3000 টাকা যোগ করবো, কী বলে যোগ করবো, ইনক্রিজ, 42-এর সঙ্গে 3 যোগ করে কত হলো 45,000, তাহলে অ্যাসেট বেড়ে গেছে মানে প্রফিট, ক্রেডিট দিকে লেখ বাই মেশিনারি 3000, লিখেছিস? এবার কি বলেছে, ফার্নিচার, ফার্নিচারের অ্যাডজাস্টমেন্ট বলেছে, ফার্নিচার লেখ 1000 টাকা ইনারে, ঠিক আছে, 1000 টাকা ইনারে লিখলাম। অ্যাডজাস্টমেন্ট কি বলেছে, বলছে ফার্নিচার রিডিউস টু 600, মানে ফার্নিচার কমে 600 টাকা হয়েছে, তার মানে কমে 600 টাকা হয়েছে, 1000 থেকে কমে 600 হলো, কত কমলো, 400 টাকা কমলো, তাহলে এখানে লিখবো কি, রিডিউস, রিডিউস 400 টাকা, কত হলো 600 টাকা, ঠিক আছে? তো তার মানে কত টাকা কমলো, 400 টাকা, তার মানে রিভ্যালুয়েশন ডেবিটে লিখ টু ফার্নিচার, টু ফার্নিচার কত লিখবো, 400 টাকা হয়ে গেল এটা। তারপর কি বলছে, স্টক, স্টক কিছু বলেছে, হ্যাঁ স্টক বলেছে, স্টক 50,000 টাকা ইনারে লেখ, স্টক 50,000 টাকা ইনারে লেখ, কি বলেছে, 2% কি হয়েছে, স্টক রিডিউস হয়েছে, তা মাইনাস কর রিডিউস 2%, কত দেখি 50,000 2% কত হচ্ছে, 50,000 2% কর 1000 টাকা, না 1000 টাকা, 50 থেকে 1000 বাদ দিয়ে কত হচ্ছে 49,000, তার মানে 1000 টাকা কমে গেল, তাই রিভার্সাল ডেবিটে লেখ টু স্টক 1000 টাকা হয়ে গেল। তারপর কি ছিল, ডেটার্স লেখ, ডেটার্স লেখ, ডেটার্স লেখ 80,000, যেমন ছিল 80,000 80,000 লেখ, ঠিক আছে? তো 80,000 লিখলি তো টোটো, তার নিচে কি লেখা ছিল, প্রভিশন ফর ডাউটফুল ডেট 3000 টাকা, তাই তো? লিখিস না, লিখিস না, অ্যাডজাস্টমেন্ট পর কি বলেছে, প্রভিশন ফর ডাউটফুল ডেট কত বলেছে, 4000 টাকা বলছে, তোমাকে প্রভিশন দেখাতে বলেছে 4000 টাকা, কিন্তু দেখিয়েছিলি কত, 4 দেখাতে বলেছি, 3 দেখেছিস, তাহলে বেশি দেখিস না কম দেখেছিস, 1000 টাকা কম দেখেছিস, ঠিক আছে? তো তাহলে 1000 টাকা আরও দেখাতে হবে, 1000 টাকা যদি না বলছি, 1000 টাকা যদি আরও প্রভিশন দেখাস, আচ্ছা প্রভিশন হচ্ছে আমাদের লাইবিলিটি, 1000 টাকা যদি লাইবিলিটি আরও বাড়াতে হবে, তাহলে লাইবিলিটি বেশি দেখানো আমাদের প্রফিট না লস, লস, তার মানে এখানে লিখবি টু প্রভিশন ফর ডাউটফুল ডেট 1000 টাকা, প্রভিশন ফর ডাউটফুল ডেট 1000 টাকা, তোকে দেখাতে হবে 4, তুই দেখিয়েছিলি 3, 1000 টাকা কম দেখিয়েছিলি, তার মানে তোর প্রভিশন হচ্ছে লাইবিলিটি, লাইবিলিটি 1000 টাকা কম দেখিয়েছিলি, লাইবিলিটি 1000 টাকা দেখাতে হবে, তার মানে লাইবিলিটি বাড়ছে মানে লস হয়ে গেল। কিন্তু ডেটার্স থেকে কত মাইনাস করবি, 4000 টাকা, তোর ওরা 3000 টাকা অলরেডি বাদ দিয়েছিল, তোকে তো আরও 1000 টাকা বাদ দিতে হবে, তাহলে টোটাল কত বাদ দিবি, 4 না, তাই প্রভিশন 4000 টাকা লিখবি, এখান থেকে মাইনাস কর প্রভিশন 4000, 80 থেকে 4 বাদ দিয়ে কত হচ্ছে 76,000 টাকা হয়ে গেল। তারপর কি ছিল, ব্যাংক, ব্যাংকটা ইনারে লেখ, এই সরি ইনার না মানে ব্যাংক লিখে রাখ, টাকা পয়সা পরে লিখবো, এখন জানি না তো। আচ্ছা ওয়ার্কিং শেষ, তোদের কাজ কি জানিস, তোরা প্রথমে ইয়েটা মেলা, রিভ্যালুশন মেলা, অঙ্ক শেষ হয়ে গেছে জাস্ট, রিভ্যালুশন মেলা, কেইটা বেশি হচ্ছে 3000, সেই 3000টা এখানে লেখ, 3000 থেকে 2400 বাদ দিলে কত হচ্ছে 600 টাকা, ও আর একটা আইটেম বাকি ছিল, সরি বলা হয়নি, ই নম্বর পয়েন্ট বলছে প্রভিশন অফ রুপিস 300 ওয়াজ টু বি মেড আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস দেখতো টোটো ব্যালেন্স শীট লাইবিলিটি সাইডে আছে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স কি ব্যালেন্স লাইবিলিটি সাইডে আছে, তার মানে নতুন করে দেখাতে হবে, তাহলে লাইবিলিটি সাইড নতুন করে দেখাতে হবে, তো লাইবিলিটি লেখ আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, লেখ লাইবিলিটি সাইড লেখ আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, ঠিক আছে? কত টাকা, 300 টাকা। আচ্ছা টোটো এটা এটা তো ছিল না লাইবিলিটি সাইডে, দেখালাম, তার মানে আমার কি এই লাইবিলিটি আমাকে পেমেন্ট করতে হবে, পেমেন্ট করতে হবে মানে লস হচ্ছে, তো লাইবিলিটি বাড়ছে মানে লস, তো তোমার রিভ্যালুয়েশন ডেবিটে লেখ, কি লিখবি, টু আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কত টাকা, 300 টাকা, তাহলে কত হলো 3000 থেকে 2400 বাদ দিলে, 3000 থেকে 2700 বাদ দিলে কত হয়, 300 টাকাই হচ্ছে, এটাকে কি লিখতে হয়, টু পার্টনার্স ক্যাপিটাল, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা হচ্ছে, 150, C1 C2 C3 150,
ঠিক আছে, কত বললাম 150-150। তো পার্টনার্স ক্যাপিটাল 2 ছিল, কে 8 দিকে নিয়ে আসলে কি হবে, বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বলে কত লিখবো 150-150। ঠিক আছে, কত লিখলাম বল, 150-150 অব্দি হয়ে গেল। তো রিভ্যালুয়েশন মিলে গেছে, হয়েছে না, ওয়েট করবো বল, রিভ্যালুয়েশন বুঝেছিস তো, পার্টনার্স ক্যাপিটাল আর কি বলেছে দেখ, টোটো ওয়েট করি, যারা ওয়েট করি তোর জন্য নাকি, হয়েছে এত অব্দি রিভ্যালুয়েশন হয়েছে, তো এবার বলতে হবে তো আর কি করতে হবে, এবার কি করতে হবে, এবার রিটায়ার করছে কে দেখ, সব শেষ, আর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, কোন কোনের ঘরটা যোগ কর, কোন যোগ কর, কোন মানে সেকেন্ড ঘরটা যোগ করে বল কত হচ্ছে, কোনকে কত টাকা দিতে হবে, 60,000, 8,000, 68, 68 আর 6, 74, 74 আর 10, 84,100 টাকা দিতে হবে ওকে, ওকে দিতে হবে 84,100 টাকা, ঠিক আছে। তো তো বল, তো বল আমাকে বল, আমাকে বলবি মন দিয়ে বলবি, বল ব্যাংকে কত ছিল, বল সৌম্যদীপ কত ছিল ব্যাংকে, কোশ্চেনে দেখ ব্যালেন্স শিটে ব্যাংকে কত ছিল, একদম নিচে আছে ব্যালেন্স নিচে, 40,000 টাকা দিতে হবে, 84,100 আছে, 40 দিতে পারবো, কোনো দিন পারবো না দিতে, কোশ্চেনে যে লোনের মাধ্যমে পেমেন্ট করবো এটাও বলেনি, কোশ্চেনে কী বলেছে পড়ছি, বলেছে কোনকে পুরো টাকা দিয়ে দেবে বলেছে, বাহ বলেছে কোনকে পুরো টাকা দিয়ে দেবে, কী করে দেবে, কী করে দেবে, বলেছে কম্পাস আর সার্কেল ওয়ার টু ব্রিং সাচ অ্যামাউন্ট ইন ক্যাশ, মানে ওরা টাকা নিয়ে এসছে, বাকি পার্টনার টাকা নিয়ে এসছে দেবে, সো অ্যাজ টু মেক দেয়ার ক্যাপিটাল ইন প্রপোর্শন টু নিউ প্রফিট শেয়ারিং রেশিও, এবং তাদের ক্যাপিটালটা তৈরি করতে বলেছে নিউ রেশিও, বল আগের দিন শিখেছিলাম ক্যাপিটাল কী করে তৈরি করতে হয়, একদম সোজা নিয়ম শিখেছিলাম, কী বলেছিলাম বল, বলতে পারবি, এই যে ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটটা রোল করে দাও, বলেছিলাম ব্যালেন্স শিট রোল করে দাও, বলেছিলাম তো, হ্যাঁ ওই তো বলেছিলাম, ওরা বলেছে বাকি পার্টনাররা বাড়ি থেকে টাকা নিয়ে আসবে, বলেছে এই টাকাটা টাকা নিয়ে আসবে, তবে ওদের ক্যাপিটালটা নিউ রেশিওতে অ্যাডজাস্ট করতে বলেছে, তাহলে ক্যাপিটাল তো জানি না, বলি স্যার আগের দিনের অঙ্কগুলো কোনো কোনো অঙ্কে ক্যাপিটাল বলে দিয়েছিল, এত টাকা ক্যাপিটাল, তাই তো কিছু অঙ্ক করেছিলাম তো ক্যাপিটাল বলে দিয়েছিল, কিন্তু এই অঙ্কে ক্যাপিটাল বলেছে, তাহলে ক্যাপিটাল আমাকে নিউ রেশিওতে অ্যাডজাস্ট করতে বলেছে, আর ক্যাপিটাল কী করে বের করতে হয়, ক্যাপিটাল কোনটা দেখ, এখানে লিখতাম না ক্যাপিটাল, কী করে বের করতাম মনে পড়ছে, বলি স্যার এই আপনি অ্যাসেট দিকগুলো যোগ করুন, যোগ করে একটা টাকা হবে, তো সেই টাকাটা এখানে লিখবো, তার থেকে এই দুটো বাদ দিলে তো ক্যাপিটাল, হ্যাঁ কি না, বলেছিলাম তো আগের দিন, বলেছিলাম তো, প্রশ্ন হবে আগে করার আগে একটা প্রশ্ন হবে, বল আমি কি ব্যাংকে টাকা লিখেছি, না ব্যাংকে টাকা লিখতে হবে, তাহলে আমি কী করে যোগ করবো, বল ব্যাংকে কত ছিল ব্যালেন্স শিটে, 40,000, কিন্তু ওই টাকা লিখতে পারবো না, ওখানে দেখ নিচে দেখ অ্যাডজাস্টমেন্ট পর একটা বলেছে, বলছে কি ব্যাংকে মিনিমাম কত টাকা রাখতে হয় বলে দিয়েছে, দেখ ওয়ার্কিং ক্যাপিটাল বলে একটা কথা বলেছে, পেয়েছি ওয়ার্কিং ক্যাপিটাল, তার মানে ব্যাংকে কত টাকা রাখতে বলেছে বল, 20,000 টাকা, তার মানে কি ব্যাংকে, ভালো করে শোন কথাটা, মানে দেখ বিজনেসে নতুন মানে একজন পুরনো পার্টনার ছিল, কোন কোন তো রিটায়ার করছে, ওকে তো টাকাটা পেমেন্ট করতে হবে, টাকাটা পেমেন্ট করে দিলে বিজনেসের টাকাটা কমে যাবে, তো বিজনেস চালাতে পারবো না, একটা মিনিমাম টাকা হাতে রাখতে হবে, তো কত টাকা হাতে রাখতে বলছে, 20,000, তার মানে এটাই তো ব্যালেন্স শিটে বসা উচিত ব্যাংকে 20,000 টাকা, হ্যাঁ কি না, এটা 20,000 টাকা লিখে তুই ব্যালেন্সটা কর, আমি বুঝিয়ে দেবো কী করে 20,000 টাকা হচ্ছে, যোগ কর, যোগ কর, যোগ করে বল কত হচ্ছে, বলবি কত হচ্ছে, বাদ দে এটা, 190,600 থেকে কত বাদ দিবি, 60,300 বাদ দে, 130,300 মিলে গেছে, তার মানে তোদের কী বলছি একটা এই কথাটা মান দিয়ে শুনে রাখ, এইটাই করবি, এই ওয়ার্কিং সবচেয়ে সোজা, ওয়ার্কিং সবচেয়ে সোজা, যখনই বলবে এখানে কী বলেছিল, একজন পার্টনার রিটায়ার করছে, রিটায়ার করলে তোকে টাকাটা শোধ করতে হবে, এবং বাকি পার্টনাররা বাড়ি থেকে টাকা নিয়ে এসছে, এবং বলেছে ওই পার্টনাররা ওদের ক্যাপিটালটা অ্যাডজাস্ট করবে, ক্যাপিটাল অ্যাডজাস্ট করতে কোন রেশিওতে, নতুন রেশিওতে, তো ক্যাপিটাল তো জানি না কী করে অ্যাডজাস্ট করবো, না জানলে কী করে বের করবো, ব্যালেন্স শিটের অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দেবো, একটা কোশ্চেন তোদের মনে সারাক্ষণ থাকবে, ব্যাংকে কত টাকা বসবো, ব্যাংকে কি ওপেনিং ব্যালেন্সটা বসাবো, না ব্যাংকে ওপেনিং ব্যালেন্স বসাবো না, বলে দেবে এত টাকা, ওয়ার্কিং ক্যাপিটাল যেটা বলবো সেটাই ব্যাংকে বসাবে, আর তাছাড়াও যদি না বলে, বলি ওয়ার্কিং ক্যাপিটাল না বললে, তখন সেই সিচুয়েশানে কী করতে হবে আমি অঙ্ক পেলে বলে দেবো, ঠিক আছে, তো কী বললাম বুঝতে পারলি, তো তাহলে বল এখানে 130,300 হলো, আচ্ছা এখানে দেখাতে হবে তো ক্যাপিটাল কী করে বের করলাম, ওই আগের দিনের মতন লিখবো অ্যাসেট মাইনাস লাইবিলিটিস, তাই তো, হ্যাঁ 190,600, 190,600 তার থেকে লাইবিলিটি কত বেরিয়েছিল, 60,300 বাদ দিয়ে হয়েছিল তোর 130,300, ঠিক আছে,
130,300 এখানে কি লিখব কার কার হবে কম্পাস আর সার্কেল তাই তো বল কম্পাসের কত হবে 130,300 এর মধ্যে এক লাখ তিরিশ হাজার তিনশো এক লাখ তিরিশ হাজার তিনশো নিউ রেশিও কত ছিল রে আমি মনে পড়ছে না বলতো নিউ রেশিও থ্রি টু সেভেন গেনিং রেশিও ছিল থ্রি টু টু তাহলে তিনের পাঁচ এক লাখ তিরিশ হাজার তিনশো তিনের পাঁচ করে বল কত হচ্ছে আর সার্কেল এক লাখ তিরিশ হাজার তিনশো দুইয়ের পাঁচ কত 78,180 আর ওটা ওটা কত হচ্ছে 52,120 তাহলে এখানে লিখে দে কম্পাস 78,180 আর সার্কেল 52,120 সার্কেল 52,120 এই হয়ে গেল ঠিক আছে একটা জিনিস লক্ষ্য কর দেখ ব্যালেন্স মিলে গেছে ব্যালেন্স মিলে গেছে এত অব্দি হয়েছে তো বলবো এরপরে বলবো এরপরে টোটো বল এখানে যেটা ক্যাপিটাল বেরিয়েছে সেটা এখানকার ব্যালেন্স সিডি হ্যাঁ কি না লেখ ব্যালেন্স সিডি কত টাকা 78,180 52,120 এটা মুজবো নেই দেখ আমি কি নতুন অঙ্ক করাচ্ছি দেখ একই টাইপের অঙ্ক একই ধরনের ওয়ার্কিংস করছি তাই না আলাদা কিন্তু কিছু করছি না এটা মুছে দিচ্ছি এই জায়গাটা কি লিখতাম মনে পড়ছে বল দেখি রাহুল বলতে পারছিস কি লিখব এখানে লিখবো কম্পাস আর এখানে লিখবো সার্কেল দুজন পার্টনার তো প্রথমে লিখবো কি নিউ ক্যাপিটাল নিউ ক্যাপিটাল নিউ ক্যাপিটাল কত বের করলাম 78,180 আর 52,120 আর এক্সিস্টিং ক্যাপিটাল এক্সিস্টিং ক্যাপিটাল কোনটা এক্সিস্টিং ক্যাপিটাল আমি এটা একটু মুছে দিচ্ছি এই জায়গাটা মুছছি নাহলে তোদের বুঝতে যদি বারবার অসুবিধা হয় এটা মুছে দিই পরে আবার লিখবো মুছে দিলাম এক্সিস্টিং ক্যাপিটাল কত বলবি স্যার 40,000 আর 15,000 55,000 আর 150 মানে 55,150 থেকে এই দুটো বাদ দে কত হচ্ছে বলতো ক্যালকুলেটার কর দেখি রাহুল 55,150 থেকে দুটো বাদ দে 4200 বাদ দে 55,150 থেকে 4200 বাদ দে 50,950 এটা হলো 50,950 আর এটা 20,000 আর 25 25,050 25,050 থেকে বাদ দিবি 4,200 কত হচ্ছে বল কত হচ্ছে না প্লাস না মাইনাস 4,200 15,250 ঠিক আছে তো তার মানে কি বলছে কম্পাসের কথা বলছি কম্পাসের ক্যাপিটাল থাকার কথা মানে কোন বিজনেস থেকে বেরিয়ে যাওয়ার পর কম্পাসের ক্যাপিটাল থাকার কথা 78,180 কিন্তু আছে কত 50,950 কম আছে তাহলে ওকে টাকা নিয়ে আসতে হবে কত টাকা নিয়ে আসতে হবে ব্যালেন্স কর কত টাকা নিয়ে আসতে হবে ব্যালেন্স কর ব্যালেন্স করে বল কত হচ্ছে মিলে গেছে এত টাকা নিয়ে আসলো এবার যদি আমি ওর কথা বলি ওউ তাই এবার দেখ সার্কেল সার্কেলকে নিয়ে আসতে হবে সরি সার্কেলের কত টাকা ক্যাপিটাল হওয়ার কথা 52,120 কিন্তু সার্কেলে আছে কত 15,250 তার মানে কি এবার শোন আবার বলছি সার্কেলের এত টাকা ক্যাপিটাল হওয়ার কথা কিন্তু আছে কত এত টাকা বেশি আছে না কম আছে তাহলে ওকে নিয়ে আসতে হবে কত টাকা বললি 36,870 তাহলে এই টাকা নিয়ে আসতে মানে ব্রট ইন না আমি বলছি দাঁড়া ব্রট ইন এত টাকা নিয়ে আসবে কে নিয়ে আসবে কম্পাস কত নিয়ে আসবে এত টাকা কম্পাস যদি নিয়ে আসে তাহলে কম্পাসের ক্যাপিটাল বাড়বে তাহলে কেইট দিকে লিখবো কত 27,230 আর সার্কেল নিয়ে আসবে কত 15,200 মানে এদিকে লিখ 15,250 কি লিখবো বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে টাকাটা নিয়ে আসলে ব্যাংকই হবে আচ্ছা এবার এখানে ব্যাংক অ্যাকাউন্ট খোল একটা ব্যাংক অ্যাকাউন্ট খোল একটা ছোট করে তাহলে শেষ অঙ্ক শেষ ব্যাংক অ্যাকাউন্ট খুললে অঙ্ক শেষ হয়ে যাচ্ছে এখানে লিখবো ব্যাংক অ্যাকাউন্ট
টি ফর্মে এদিকে লিখ ডেবিট, এদিকে লিখ ক্রেডিট। ব্যাংক হচ্ছে অ্যাসেট, অ্যাসেট বাড়ে ডেবিট দিকে, অ্যাসেট কমে ক্রেডিট দিকে। ঠিক আছে, অ্যাসেট বাড়ে ডেবিট দিকে, অ্যাসেট কমে ক্রেডিট দিকে। তাহলে ব্যাংকের ব্যালেন্স কত ছিল অঙ্কে? 40,000 না? টু ব্যালেন্স বিডি 40,000। আমাকে বল সৌম্যদিক, বলতো কম্পাস কত টাকা নিয়ে আসছে? নিয়ে আসলে ব্যাংকের ব্যালেন্স বাড়ছে। কোন দিক লিখবো? ডেবিটে। ডেবিট দিকে লিখ টু কম্পাস বলে 27,230। টু কম্পাস 27,230। আচ্ছা, কোন সার্কেল কত নিয়ে আসছে? 15,250। ডেবিটে লিখ 15,250 টু সার্কেল। ও আমি ভুল করে 15,250 লিখেছি না, এটা 36,000 কত বললি? 36,870। সরি, এখানে লেখ 36,870। হয়ে গেল এত অবধি? এবার কি করবো দেখ, সব হয়ে গেল তো, এবার টাকাটা শোধ করে দেবো। আরে এবার কোনকে টাকা শোধ করে দেবো? তো টাকা চলে এসছে, টাকা শোধ করবো 84,100 টাকা। এখানে দিয়ে দে 84,100 টাকা কত লিখবো? টু ব্যাংক অ্যাকাউন্ট। কোনকে কত টাকা শোধ করে দিচ্ছি? 84,100 টাকা। কোনকে টাকা শোধ করে দিলে কোনের ব্যালেন্স কমে যাবে? তাই তো ডেবিট দিকে লিখলাম। এবার যখন 84,100 টাকা ওকে দিয়ে দিলাম, তার মানে ব্যাংকের ব্যালেন্স কমে যাচ্ছে। ক্রেডিট দিকে লেখ বাই কোন কত টাকা? 84,100 টাকা। হয়ে গেল, হলো তো? এটা ব্যালেন্স কর, এটা যোগ কর, 1,04,100 টোটাল, তাই তো? 1,04,100 টোটাল বাদ দিয়ে হচ্ছে 20,000 টাকা। এখানে লিখবো বাই ব্যালেন্স সিডি। হয়ে গেল। এবার লাস্ট লাস্ট এন্ট্রি, এটা লাস্ট এনে তোরা নিজেরাই জানিস, আমি যেটা মুছে দিয়েছিলাম সেটাই এবার টুকে দেবো। কোনটা? এই টাকাটা এখানে বসিয়ে দে, 78,180, 52,120। এটা যোগ করে দে, দেখ অঙ্ক শেষ, বল কত হচ্ছে, যোগ করে বল, বল রাহুল, যোগ করে বল, রাহুল যোগ করে বল। যোগ করিস নি? 78,180 আর 4,200 এইদিকে, হ্যাঁ যোগ 4,200, ওই সাইডটা যোগ কর, 40,155,000 আর এদিকে 27,230 আর 150। ওটা কর, লাস্টের ঘরটা কর, 52,120 যোগ 5,600 যোগ 4,200 ওই সাইডটা কর, 61,920 এদিকেও তাই হবে, 61,920। বল কত হচ্ছে, মিলেছে? তাহলে অঙ্কটা শেষ হলো, বুঝেছিস? দুটো অঙ্ক করে দিলাম, বলেছিলাম দুটো অঙ্ক করাবো, দেখ একদম পুরো 1.5 ঘন্টার মধ্যে অঙ্ক শেষ।